আচ্ছা, তো আমরা ক্লাসটা শুরু করি। এখনো অনেক বন্ধুরা আসেনি, বাট আমরা টুকটুক করে শুরু করি, ঠিক আছে? তো আজকে আমাদের ইলেকট্রনিক্স এর ফার্স্ট ক্লাস, ঠিক আছে? এটা একটু এন্ট্রি করাতে থাকবে। আজকে ইলেকট্রনিক্স এর ফার্স্ট ক্লাস, ঠিক আছে? ইলেকট্রনিক্স এর বেসিক ইলেকট্রনিক্স পোর্শনটা আমরা শুরু করবো। আমরা কি কি পড়বো না পড়বো সমস্ত ডিটেলস আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। তোমরা জানো তোমরা কোন ব্যাচে পড়ছো, ঠিক আছে? তো তোমাদের এই এটা হচ্ছে তোমাদের ব্যাচটা, ঠিক আছে? তোমাদের যারা এই ক্লাসটা দেখছো, যদি কোনো ডাউট থাকে এই দুটো নাম্বারের মধ্যে আমাকে কল করতে পারবে। তোমাদের তো কন্ট্যাক্ট নাম্বার দেওয়াই আছে, তোমরা এগোতে পারবে। তো আজকে আমরা কি নিয়ে শুরু করবো? আজকে আমরা শুরু করবো হচ্ছে, স্যার হ্যাঁ বলো স্যার বলো। রেকর্ডিং হ্যাঁ, রেকর্ডিং অন হয়েছে তো? রেকর্ডিং টা অন করতে হবে। রেকর্ডিং অন আছে? ওই তো রেকর্ডার অন আছে, ওই তো রেকর্ডিং আছে, রেকর্ডিং অন আছে। হ্যাঁ স্যার হয়েছে। তো আমরা বেসিক ইলেকট্রনিক্স পড়বো, ঠিক আছে? বেসিক ইলেকট্রনিক্স, বেসিক ইলেকট্রনিক্স শুরু করছি। তো তোমরা সবাই শুনতে থাকো কি কি হচ্ছে না হচ্ছে। তো তার আগে ডিজাইন দেখে না, আমি করে ডিজাইন দেখো, ঠিক আছে? তো আমাদের WBPHIDCL এর একটা এক্সামিনেশন হচ্ছে, তোমরা জানো, ঠিক আছে? তো এর জন্য কিন্তু আমাদের ব্যাচ চলছে, ঠিক আছে? স্ক্রিনে আসছে আমাদের না স্যার, হ্যাঁ স্ক্রিনে হ্যালো, আসছে না, স্ক্রিনে কে আসছে দেখতে না, পাচ্ছি না। কে দেখতে পাচ্ছ না? দিব্যেন্দু স্যার, লেখা দেখা যাচ্ছে, দেখো অন্য একটা স্ক্রিন আছে, অন্য একটা স্ক্রিনকে দেখো লক করা আছে, আমি এখান থেকে দেখতে পাচ্ছি, ওই তো, ঠিক আছে? তো এইটা ক্লাস চলছে, 1 নম্বর। 2 নম্বর যেটা তোমাদের চলছে সেটা হচ্ছে BSF যে ক্লাস চলছে, ঠিক আছে? আর 3 নম্বর তোমাদের যেটা চলছে সেটা হচ্ছে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি। তো তিনটের একসাথে আমাদের একটা কম্বাইন ক্লাস হচ্ছে কোশ্চেন প্র্যাকটিস সেশন, ঠিক আছে? এই কোশ্চেন প্র্যাকটিস সেশন যেটা চলছে সেটা আমাদের দুটো দিন চলছে, একটা হচ্ছে বৃহস্পতিবার চলছে, ফার্স্ট ডে চলছে, আর সানডে চলছে, ঠিক আছে? ফার্স্ট ডে আর সানডে, এই ফার্স্ট ডে আর স্যাটারডে চলছে। এই ফার্স্ট ডে আর স্যাটারডে ক্লাসে তোমাদের দুটো টাইপের ক্লাস করা হচ্ছে। ফার্স্ট ডে তে আমরা একটা পার্টিকুলার টপিকের উপর কোশ্চেন করছি, আর স্যাটারডে তে মিক্সড কোশ্চেন করছি, ঠিক আছে? দিয়ে তোমাদের ক্লাসটা হতে থাকছে। তো এটা সিঙ্গেল ব্যাচ, সিঙ্গেল একটা ব্যাচের থ্রু দিয়ে এটা পুরোটা এক্সিকিউট হচ্ছে, ঠিক আছে? আর এটা তো তোমরা জানো, তোমরা অনেকে টাইম ম্যানেজমেন্টের কোর্স করেছো। টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা কি, কিভাবে তোমরা তোমার পুরো টাইমটা ইউটিলাইজ করতে পারবে ডিউরিং ইউর প্রিপারেশন। এবার নেক্সট দেখো, এইটা তো তোমরা পার্ট, এটা আমাদের বর্তমান ব্যাচের ডিটেল। তো এইখানে দেখো, আজকে বেসিক ইলেকট্রনিক্স এর তোমাদের যে SSC যে সিলেবাসটা আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? বেসিক্যালি কি কি রয়েছে দেখো, এখানে 1 নম্বর রয়েছে পিএন জাংশন ডায়োড আছে, ট্রানজিস্টার আছে, ঠিক আছে? BJT আছে, JFET আছে, এবং সিম্পল সার্কিট ইউজিং দি ইউজিং দিস, ঠিক আছে? এইগুলো রয়েছে। এবার এইটুকু পড়াশোনা করলে আমাদের হবে না, ঠিক আছে? এইটুকু পড়াশোনা করলে আমাদের চলবে না। তো আমরা একটু বেশি পড়াশোনা করব। সেই বেশি পড়াশোনাটা কি আছে দেখো, আমাদের যে ইলেকট্রনিক্স আমরা পড়বো, সেই ইলেকট্রনিক্স এর আমরা তিনটে ভাগে পড়াশোনা করবো, ঠিক আছে? ইলেকট্রনিক্স কে আমরা তিনটে ভাগে পড়বো, ঠিক আছে? তিনটে বেসিক ক্লাসিফিকেশন হবে। একটা হচ্ছে বেসিক ইলেকট্রনিক্স, বেসিক ইলেকট্রনিক্স যেটা আমি আজকে পড়াচ্ছি তোমাদেরকে, এর মধ্যে আমি অ্যানালগ ইলেকট্রনিক্সটাকেও ইনক্লুড করবো, ঠিক আছে? অ্যানালগ ইলেকট্রনিক্স এর পার্টটাও ইনক্লুড থাকবে। এরপর থাকবে হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স, ডিজিটাল ইলেকট্রনিক্স, ঠিক আছে? ডিজিটাল ইলেকট্রনিক্স, আর থাকবে হচ্ছে পাওয়ার ইলেকট্রনিক্স, ঠিক আছে? পাওয়ার ইলেকট্রনিক্স। তো এই তিনটে সাবজেক্ট তোমাদের কিন্তু হবে, এই তিনটে সাবজেক্টই আমি তোমাদের পড়াবো। এবার বেসিক ইলেকট্রনিক্স এর মধ্যে এবং অ্যানালগ ইলেকট্রনিক্স এর আমি একটা কম্বাইন সাবজেক্ট তৈরি করেছি, যেখানে তোমার এইদিকে দেখো ভাগগুলো সব লেখা আছে, সেমি কন্ডাক্টর ফিজিক্স, ডায়োড সার্কিট, ডায়োড অ্যান্ড ডায়োড সার্কিট, দেন BJT, BJT মধ্যে ক্যারেক্টারিস্টিক, বায়াসিং, BJT অ্যাজ অ্যাম্পলিফায়ার সব কিছু থাকবে, ফেট আছে, মসফেট আছে, তারপর আছে অ্যাম্পলিফায়ার, যত রকমের অ্যাম্পলিফায়ার, ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ার, পাওয়ার অ্যাম্পলিফায়ার, এগুলো সব থাকবে, অসিলেটর, ঠিক আছে? তারপরের এই যে তিনটে সাবজেক্ট, এই তিনটে পার্ট বেসিক্যালি অ্যানালগ ইলেকট্রনিক্স এর মধ্যে পড়ে, তোমার অপ অ্যাম্প, মাল্টি ভাইব্রেটার আর IC টিপিফাই টাইমার, ঠিক আছে? এইগুলো তোমাদের কিন্তু কোর্সের মধ্যে থাকবে। আমি যে কোর্সটা করবো সেটা কম্প্রিহেন্সিভ হবে, মানে
সবকিছু এর মধ্যে ইনক্লুড করা থাকবে, কোনো জিনিস এর বাইরে থাকবে না, ঠিক আছে? সো দিস ইজ পার্ট অফ আওয়ার বেসিক ইলেকট্রনিক্স সিলেবাস। আর যখন আমরা ডিজিটাল ইলেকট্রনিক্স পড়াবো, পাওয়ার ইলেকট্রনিক্স পড়াবো, তখন ওর যে সিলেবাস গুলো রেসপেক্টিভ থাকবে সেটা আমরা বলে দিই, ঠিক আছে? তো আজকে আমরা শুরু করবো হচ্ছে সেমিকন্ডাক্টর ফিজিক্স দিয়ে। সেমিকন্ডাক্টর ফিজিক্স এর মিনিমাম 4 ঘন্টা ক্লাস হবে, ঠিক আছে? তারপরে আমরা ডায়োড ডায়োড সার্কিট এগুলো তো সবার ফার্স্টে দেখো, আমরা শুরু করছি সেমিকন্ডাক্টর ফিজিক্স দিয়ে। তো সেমিকন্ডাক্টর ফিজিক্স এ ঢোকার আগে তোমাকে সবার আগে বেশ কিছু বেসিক আইডিয়া বা বেসিক ইনফরমেশন তোমাদেরকে একটু দিয়ে দিই। দেখো, যদি আমি বেসিক ইলেকট্রনিক্স এর আইডিয়াতে যাই বা শুরু থেকে শুরু করি, তাহলে তোমরা এরকম ভাবে একটা ক্লাসিফিকেশন করতে পারো, আমরা যে কোনো মেটেরিয়ালকে আমরা যখন ভাগ করি তখন তিনটে বেসিক ভাগে ভাগ করে দেখি, ঠিক আছে? কি কি? 1 নম্বর হচ্ছে কন্ডাক্টর, 2 নম্বর হচ্ছে সেমিকন্ডাক্টর, সেমিকন্ডাক্টর 3 নম্বর হচ্ছে ইনসুলেটর, ঠিক আছে? এই তিনটে বেসিক ভাগ আমরা করে দেখি। এবার দেখো, কন্ডাক্টর কোনটাকে আমরা বলি? কন্ডাক্টর বলি হচ্ছে, বলো কাকে বলে কন্ডাক্টর? হোয়াট ইজ আ কন্ডাক্টর? মেটাল ইজ বন্ড উইথ ইট, হ্যাঁ, কারেন্ট ফ্লো অনলি অন ইলেকট্রন ইলেকট্রন, হ্যাঁ। তো এরকম ভাবে তুমি বলতে পারো, সামথিং সামথিং বলবো না আমি, এরকম বলবো এলিমেন্টস স্ল্যাশ মেটেরিয়ালস which allows flow of current, ঠিক আছে? which allow flow of current, যেটা কারেন্টের ফ্লো কে অ্যালাউ করে। 1 নম্বর, 2 নম্বর হচ্ছে মেটালিক বন্ডিং ইজ প্রেজেন্ট। আমি বলছি ব্যাপার স্যাপার গুলো কি, মেটালিক বন্ডিং ইজ প্রেজেন্ট, যার মধ্যে মেটালিক বন্ডিং আমরা দেখতে পাই, ঠিক আছে? তো ওগুলো বলছি সব, ওগুলো পরে বলছি। সো এলিমেন্ট যেগুলোর মধ্যে আমরা কারেন্ট ক্যারি করতে পারে, যেটা আমাকে অ্যালাউ করে কারেন্ট ক্যারি করতে, সেগুলোকে আমরা বলে থাকি মেটালিক কন্ডাক্টর হিসাবে। এবার যদি আমি সেমি কন্ডাক্টরের কথা বলি, মেটেরিয়ালস উইচ অ্যালাউস ফ্লো অফ কারেন্ট, under specific conditions, ঠিক আছে? তার মানে সেমিকন্ডাক্টর কোনগুলো যারা একটা স্পেসিফিক কন্ডিশনের আন্ডারে কারেন্টের ফ্লো করতে পারে, ঠিক আছে? তার মানে কন্ডাক্টরের ক্ষেত্রে আমরা কি দেখলাম, যেখানে আমার কোনো কারেন্ট ফ্লো করাতে কেউ বাধা দিতে পারবে না, মানে অটোমেটিক কারেন্টের ফ্লো হবে। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি হবে, স্পেসিফিক কিছু কন্ডিশন থাকবে, তারপরেই কারেন্টের ফ্লোটা পসিবল হবে, ঠিক আছে? আদারওয়াইজ কারেন্টের ফ্লো পসিবল হবে না। ঠিক সেম টার্মে আমি যদি ইনসুলেটরকে ডিফাইন করতে চাই, দেখো ইনসুলেটরকে কি লিখবো, মেটেরিয়ালস হুইচ অ্যালাউস কারেন্ট টু ফ্লো, অ্যালাউস অর কন্ডাক্টস কারেন্ট under breakdown, মানে কি, আমার বক্তব্যটা হচ্ছে কারেন্টের ফ্লো এর উপর ভিত্তি করে আমি কি করলাম, কন্ডাক্টর সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটরকে ভাগ করলাম। যেখানে আমি বললাম কন্ডাক্টরের মধ্যে সবসময় কারেন্টের ফ্লো হবে, সেমিকন্ডাক্টরের মধ্যে সবসময় হবে না, একটা স্পেসিফিক কন্ডিশনে হবে, আর ইনসুলেটরের মধ্যে কেবলমাত্র ব্রেকডাউন হলেই কারেন্টের ফ্লো হবে, আদারওয়াইজ কখনোই কারেন্টের ফ্লো হবে না। আদারওয়াইজ কারেন্ট ডাজ নট ফ্লো, ঠিক আছে? আদারওয়াইজ কি হবে, কারেন্ট কিন্তু ফ্লো করবে না, ঠিক আছে? দ্যাট ইজ দি ফান্ডামেন্টাল ইনফরমেশন দ্যাট উই মাস্ট নো। এবার দেখো, এখানে যেমন আমি বলেছি মেটালিক বন্ডিং দরকার আছে, ঠিক সেই রকম সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটরের ক্ষেত্রে যদি আয়নিক বন্ডিং নয়, কোভ্যালেন্ট বন্ডিং, ঠিক আছে? সেমিকন্ডাক্টর আর ইনসুলেটর দুজনের ক্ষেত্রেই আমরা কোভ্যালেন্ট বন্ডিং নোটিস করে থাকি। একটু দেখো, কোভ্যালেন্ট বন্ডিং আমরা নোটিস করে থাকি, দেখো, ঠিক আছে? দেখো না, ভুল বলে দেবো, দেখো।
দুটোর ক্ষেত্রে আমরা বেসিক্যালি কোভ্যালেন্ট বন্ডিং আমরা নোটিস করে থাকি, ঠিক আছে? তো এই হচ্ছে আমার কাছে ক্লাসিফিকেশন। এবার এইগুলো বলতে গিয়ে আমার কাছে এই বন্ডিং এর ব্যাপারটা এলো। এবার বন্ডিং ব্যাপারটাকে একটু দেখো, যখন আমি বন্ডিং নিয়ে ডিসকাশন করব, বন্ডিং বেসিক্যালি দুই ধরনের হয়, ঠিক আছে? একটাকে আমরা বলে থাকি হচ্ছে প্রাইমারি বন্ডিং, প্রাইমারি বন্ডিং। আর একটাকে বলা হয়ে থাকে হচ্ছে সেকেন্ডারি বন্ডিং, ঠিক আছে? একটাকে বলা হয়ে থাকে হচ্ছে সেকেন্ডারি বন্ডিং, রাইট? প্রাইমারি বন্ডিং টা আমি যদি দেখি, প্রাইমারি বন্ডিং বেসিক্যালি কি কি হয়ে থাকে দেখো। এক নম্বর হচ্ছে আমরা বললে এইমাত্র আয়নিক বন্ডিং, ঠিক আছে? আয়নিক বন্ডিং। আচ্ছা, দু নম্বর হচ্ছে গিয়ে কোভ্যালেন্ট বন্ডিং, কোভ্যালেন্ট বন্ডিং, কোভ্যালেন্ট বন্ডিং, ঠিক আছে? কোভ্যালেন্ট বন্ডিং। তিন নম্বর হচ্ছে গিয়ে মেটালিক বন্ডিং, মেটালিক বন্ডিং, ঠিক আছে? এবার সেকেন্ডারি বন্ডিং গুলোর মধ্যে কি, সেকেন্ডারি বন্ডিং এর মধ্যে কি কি পড়ে? সেকেন্ডারি বন্ডিং এর মধ্যে বেসিক্যালি পড়ে হচ্ছে তোমার দিস আর উইক বন্ডস, ঠিক আছে? উইক বন্ড, উইক এটা সপ্তাহ হয়ে গেল, উইক কোভ্যালেন্ট তো বললাম তো, উইক উইক বন্ডিং, ঠিক আছে? উইক বন্ডিং অ্যাজ কম্পেয়ার টু, অ্যাজ কম্পেয়ার টু, অ্যাজ কম্পেয়ার টু সেকেন্ডারি বন্ডিং, সরি, অ্যাজ কম্পেয়ার টু, অ্যাজ কম্পেয়ার টু প্রাইমারি বন্ডিং, অ্যাজ কম্পেয়ার টু প্রাইমারি বন্ডিং, ঠিক আছে? এইবার দেখো সমস্ত কিছু নিয়ে আমরা একটু আইডিয়া নিতে যাব। এবার এর উদাহরণ কি, উদাহরণ হচ্ছে হাইড্রোজেন বন্ড, হাইড্রোজেন বন্ড, ঠিক আছে? যেমন তোমরা হয়তো পড়ে থাকলে এর ক্ষেত্রে যে ফোর্স অফ অ্যাট্রাকশন আর রিপালশন কাজ করে সেটা খুব উইক হয়ে থাকে, এটাকে আমরা বলে থাকি ভ্যান ডার ওয়ালস ফোর্স, ঠিক আছে? ভ্যান ডার ওয়ালস, ভ্যান ডার ওয়ালস ফোর্স। এই ফোর্সটা কাজ করে কার ক্ষেত্রে? এই ফোর্সটা কাজ করে হচ্ছে তোমার সেকেন্ডারি যে সমস্ত বন্ডিং গুলো থাকে, ঠিক আছে? এবার আমরা ছোট ছোট করে একটুখানি পড়তে থাকি, হোয়াট ইজ আয়নিক বন্ডিং, হোয়াট ইজ কোভ্যালেন্ট বন্ডিং, এন্ড হোয়াট ইজ মেটালিক বন্ডিং, তারপর সেকেন্ডারি বন্ডিং টা তো বলেই দিলাম। তো দেখো একটু আয়নিক বন্ডিং সম্বন্ধে একটু রিভিশন করি, যে হোয়াট ইজ আয়নিক বন্ডিং, আয়নিক বন্ডিং, আয়নিক বন্ডিং এর ব্যাপারটা হচ্ছে, ধরো এই গল্পটা মনে রাখবে, তোমার বর্তমানে একজন, তোমার বর্তমানে একজন ফিমেল ফ্রেন্ড আছে, ঠিক আছে? এবং তোমার সঙ্গে তার খুব ভালো সম্পর্ক রয়েছে, ঠিক আছে? তোমরা আশা করছো যে ভবিষ্যতে তোমরা বিবাহিত হবে, বিয়ে টিয়ে করবে, কিন্তু খানিক দিন বাদে কি হলো, তোমাদের মাঝখানের এই বন্ধনটা পুরোপুরি ভেঙে আলাদা হয়ে গেল, তুমি আলাদা চলে গেলে, ঠিক আছে? সে আলাদা চলে গেল, ঠিক আছে? এবার এতে কি হলো, এতে যেটা তোমার সাথে ঘটলো, তুমি একটু পজিটিভ হয়ে গেলে, কিভাবে পজিটিভ হলে, আইদার সেই দুঃখে সেই বেদনায় তুমি এত পড়াশোনা করলে যে তুমি একটা সরকারি চাকরি লাগিয়ে দিলে, আর মেয়েটা কি হয়ে গেল, নেগেটিভ হয়ে গেল, আপাতত মেয়েটাকে আমি নেগেটিভ ধরছি, ঠিক আছে? কেউ কোনো মেয়ে যদি কেউ থাকে কিছু মনে করো না, ঠিক আছে? তো নেগেটিভ হওয়ার কিছু নেই, ব্যাপারটা তার মধ্যে একটু এনার্জি চলে এলো আর কি, তো কিছু তো দেনা পাওনা হয়ে থাকে, এদিক থেকে তো কিছু এদিকে যায়, তাই না? তো সেটা তো আর রিটার্ন আসে না, আছে কি? যেটা একবার কাট হয়ে চলে গেল সেটা তো পুরোপুরি বাতিল হয়ে গেল, তাই তো? তোমার গার্লফ্রেন্ড তোমাকে কমপ্লিটলি ছেড়ে দিল, ঠিক আছে? সেই কেসটা হচ্ছে গিয়ে এক্সাম্পল অফ আয়নিক বন্ডিং। ধরো তোমার কাছে একটা সোডিয়াম ক্লোরাইড, তুমি নাম শুনেছো, সোডিয়াম ক্লোরাইড ভেঙে গিয়ে কি হয়, এনএ প্লাস সিএল মাইনাস হয়, ঠিক আছে? গল্পটা কিরকম দেখো, এই এনএসিএল টাকে তুমি যদি দেখো, সোডিয়ামের মধ্যে কতগুলো অ্যাটম আছে, 11টা আছে, এটাকে তুমি লিখতে পারো ওয়ান এস টু, টু এস টু, 2p6, 3s, তারপরে 1। এ যখনই Na প্লাস হয়ে যাবে, তার মানে একটা ইলেকট্রন কি করবে, রিলিজ করে দেবে, তার মানে এটাকে আমি কিরকম ভাবে লিখতে পারবো, 1s2, 2s2, 2p6, বাইরের পক্ষে একটা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে। Cl টা কি হচ্ছে, Cl টা হচ্ছে 17, 1s2, 2s2, 2p6, 3s2, হলো 3p কত হচ্ছে, 10, 10 আর 12, 12, 5। এবার যখন সিএল মাইনাস হয়ে যাচ্ছে, তখন এটা কত হচ্ছে, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, তাই তো? তার মানে এই যে ইলেকট্রনটা ছিল, সেই একটা ইলেকট্রনকে কি করে দিয়েছে, রিলিজ করে দিয়েছে, আর সেই একটা ইলেকট্রনকে কি করেছে, অ্যাকসেপ্ট করে নিয়েছে, একটা ইলেকট্রনকে কি করেছে, অ্যাকসেপ্ট করে নিয়েছে।
করে দিয়ে তোমার যে বন্ধনটা গঠন করেছে এই বন্ধনটাকে আমরা বলছি হচ্ছে আয়নিক বন্ধন, যেখানে কমপ্লিট শেয়ারিং অফ ইলেকট্রন বিটুইন টু এলিমেন্টস থাকে। কি বললাম? কমপ্লিট শেয়ারিং, সরি কমপ্লিট কি বলবো, শেয়ারিং বলবো না, কমপ্লিট সেপারেশন, কমপ্লিট সেপারেশন বিটুইন, কমপ্লিট সেপারেশন বিটুইন বিটুইন কমপ্লিট সেপারেশন বিটুইন ইলেকট্রন অ্যান্ড অ্যাটম অকার্স। ঠিক আছে, তো তুমি এইভাবে এটাকে রিয়েলাইজ করতে পারো যে ক্ষেত্রে কমপ্লিট সেপারেশন হচ্ছে বিটুইন ইলেকট্রন অ্যান্ড অ্যাটমস। ঠিক আছে, তো এইটা দেখো তোমরা বুঝতে পারলে কিন্তু প্রশ্ন করো, এটা বোঝা গেছে? দেখো বুঝতে পেরেছো ভাই সকল? রিপ্লাই করো একটু স্যার, বোঝা গেছে তো? হ্যাঁ স্যার। আমাকে 2 মিনিট একটু সময় দাও, আমি একটু প্রেজেন্টেশনটা বন্ধ করছি, একটু সময় দাও। ওইটাই তোমাকে দেখতে হবে, তোমাকে দেওয়ার জন্যই করছি কাকা। ওই পাশে চলে আসতে, এক মিনিট দাঁড়ো, ওই পাশে চলে, ওই ঘরের ভেতরে চলে আসবে। Just give us a minute. সো এবার আমরা শুরু করতে পারি। তোকে হোয়াটসঅ্যাপে চারটে কপি পাঠিয়েছি, যে কোনো একটা কপিকে আগের দিনের সঙ্গে তুই কম্পেয়ার করে নিবি যে সেম আছে কিনা, যদি সেম থাকে তো সেটা বাদ দিয়ে দিবি। চারটে পাঠিয়েছি, যে কোনো একটা ফাইলকে পুরোটা করবি। ঠিক আছে, না না ওই আগের দিন যেরকম ইয়েতে করছিলি, ওয়ার্ডে করছিলি, ওয়ার্ডে করবি। চারটের মধ্যে যে কোনো একটা নিবি। ঠিক আছে, কে বাবাই পাল, কে গো? ও আচ্ছা, পাপাই পাল, সন্দীপন পাল হয়েছে তো, শেয়ার হয়েছে তো। তো এইটা হচ্ছে কি আমরা করছিলাম, আমরা এখানে ছিলাম। ঠিক আছে, আমরা এখানে ছিলাম। এইটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে বলো? কোনো প্রশ্ন নেই আশা করি। এবার চলে আসছি তাহলে আয়নিক বন্ডিং এর ক্ষেত্রে কমপ্লিট সেপারেশন হয়ে গেল বিটুইন ইলেকট্রন। ঠিক আছে, এইবার চলে এইবার চলে আসছি দেখো নেক্সট আয়নিক বন্ডিং এর পরে আমরা কি করেছিলাম, কোভ্যালেন্ট বন্ডিং। কোভ্যালেন্ট বন্ডিং, এবার কোভ্যালেন্ট বন্ডিং ব্যাপারটা কি? কোভ্যালেন্ট বন্ডিং ব্যাপারটা এরকম ভাবে বোঝো, ধরো এরকম একটা ব্যাপার, তুমি একজন খুব সুন্দর একজন ভদ্রলোক। ঠিক আছে, তোমার মধ্যে খুব ক্ষমতা আছে লোকজনকে অ্যাট্রাক্ট করার। তুমি একজনকে অ্যাট্রাক্ট না করে ধরো চার পাঁচ জনকে অ্যাট্রাক্ট করে রেখেছ, হতেই পারে, দ্যাট ইজ পসিবল। হ্যাঁ, কিন্তু তুমি চার পাঁচ জনকে অ্যাট্রাক্ট করে রাখলে কি হবে, তুমি একটু কারোর দিকে বেশি হেলে আছো, বুঝতে পেরেছো? কারোর প্রতি তোমার ভালোবাসাটা একটু বেশি, কোনো এক কোনো দিকে একটু ভালোবাসাটা বেশি আছে। তো এই ঘটনাটা কি হচ্ছে, এই ঘটনাটা বুঝতে পারছো তো? কি কেস? তো কোভ্যালেন্ট বন্ডিং এর কেসটা হচ্ছে তাই। কোভ্যালেন্ট বন্ডিং এর মধ্যে কি হচ্ছে, ইলেকট্রনস গেট শেয়ার, শেয়ারিং অফ ইলেকট্রনস অকার্স, শেয়ারিং অফ ইলেকট্রনস অকার্স। ঠিক আছে, ব্যাপারটা কি, ধরো তোমার কোনো ভালো বন্ধু কোনো একটা বান্ধবীর ফোন নাম্বার চেয়েছে, তোমার সঙ্গে তার কিছু নাই, তুমি ফোন নাম্বারটা ফরওয়ার্ড করে দিলে, হয়তো শেয়ারিং, হয়তো শেয়ারিং অফ ইলেকট্রনস। তো কোভ্যালেন্ট বন্ডিং এর ক্ষেত্রেও কিন্তু সেম ব্যাপার। যদি তুমি দেখো, তাও ফর এক্সাম্পল আমি এরকম একটা দেখাচ্ছি, ধরো জলের ক্ষেত্রে দেখো, জল
H2O। H2O এর ক্ষেত্রে ব্যাপারটা কি হয়, H2O এর মধ্যে যে বন্ডে পার্টিসিপেট করে যে ইলেকট্রনগুলো থাকে সেটা অক্সিজেনের কাছে চলে আসে। কেন অক্সিজেনের কাছে আসে এটা কোত্থেকে দেখতে পাবো? একটা ইলেকট্রো নেগেটিভিটি সিরিজ আছে, একটা সিরিজ আছে যেটাকে আমরা বলি হচ্ছে সিরিজ আছে যেটাকে আমরা বলি ইলেকট্রো নেগেটিভিটি চেক করা হয়। ইলেকট্রো নেগেটিভিটি, সেই ইলেকট্রো নেগেটিভিটি যে সিরিজটা রয়েছে সেই সিরিজ অনুযায়ী দেখবে অক্সিজেন হচ্ছে হাইড্রোজেন থেকে আগে আছে। তো দুটো অ্যাটম যদি বন্ডে পার্টিসিপেট করে তাহলে অক্সিজেনের দিকে বন্ডের অ্যাটম ইলেকট্রন গুলো কি হবে, এগিয়ে আসবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে এক্সাম্পল অফ কোভ্যালেন্ট বন্ডিং, যে ক্ষেত্রে আমরা ইলেকট্রনটাকে শেয়ার করছি একে অপরের সাথে, বা কোন একদিকে সেটা হেলে থাকছে বাট শেয়ার হইতে থাকছে, দুজনেরই ইলেকট্রন বাট শেয়ার ফর্মে থাকছে। এবার যখন নেক্সট আমরা পড়ব তোমার আমাদের মেটালিক বন্ডিং এর ক্ষেত্রে, এর ব্যাপারটা কি, মেটালিক বন্ডিং এর এক্সাম্পলটা তো তোমরা খুব ভালো করেই জানো, ঠিক আছে, এবং এটা কেউ করেনি সেটা বলতেও পারবে না। তোমার ধরো ফেসবুকে অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, তুমি ফেসবুকের অ্যাকাউন্টে তোমার অ্যাকাউন্টে কি করছো, মাল্টিপল ফিমেল মেল যাকে পারো তাকে মেসেজ করতে পারছো, মানে অ্যাট এ টাইম তুমি অনেকজনের সঙ্গে কি করতে পারছো, কন্ট্যাক্ট করতে পারছো, কমিউনিকেট করতে পারছো, তোমার পক্ষে কথা বলা সম্ভব হচ্ছে। তো এইটা কাকে বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে দের ইজ সামথিং সামথিং অ্যাজ আ ক্লাউড, এখানে একটা ক্লাউড আছে এবং তুমি অ্যাট এ টাইম যে কোনো ক্লাউড এর মেম্বারের সাথে কন্ট্যাক্ট করতে পারো। মেটালিক বন্ডিং এর ক্ষেত্রে কি হয়, ধরো মেটালিক বন্ডিং এর ক্ষেত্রে যদি আমি এগুলোকে অ্যাটম হিসাবে কনসিডার করি, ধরো এটা অ্যাটম ওয়ান, অ্যাটম টু, অ্যাটম থ্রি, সেই অ্যাটম গুলোর উপরে একটা মেঘ আছে, দের ইজ এ ক্লাউড, এবং সেই ক্লাউড এর মধ্যে ইলেকট্রন গুলো এক্সিস্ট করছে, ঠিক আছে, বাট কোন ইলেকট্রনটার সঙ্গে কোন অ্যাটমটা বন্ধনে আবদ্ধ হয়ে আছে সেটা কিন্তু ফিক্সড নয়। অ্যাট এনি ইনস্ট্যান্ট অফ টাইম আমি বলতে পারবো না যে এটা এর সাথেই বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে রয়েছে, এটা বলতে পারবো না। এটা যে কোনো অ্যাটমের সাথে, যে কোনো ইলেকট্রন যে কোনো অ্যাটমের সাথে বন্ডে পার্টিসিপেট করতে পারে, সামথিং লাইক দিস। ফেসবুকে তুমি যে কোনো কাউকে মেসেজ করতে পারো, ইউ হ্যাভ দ্য ফ্যাসিলিটি। তো এক্ষেত্রেও সেম ব্যাপারটা হচ্ছে, ইলেকট্রনস আর নট বাউন্ড টু এনি পার্টিকুলার অ্যাটম, ঠিক আছে, অ্যাটম, রাদার দে এক্সিস্ট, রাদার দে এক্সিস্ট কিভাবে এক্সিস্ট করে, অ্যাজ এ ফর্ম অফ এ ক্লাউড, একটা ক্লাউড হিসাবে তারা এক্সিস্ট করে, মেঘ হিসাবে যারা, ইট ক্যান টেক পার্ট, ইট ক্যান টেক পার্ট ইন বন্ডিং উইথ এনি অ্যাটমস প্রেজেন্ট, উইথ এনি অ্যাটমস, ইফ এনি অ্যাটমস প্রেজেন্ট, ঠিক আছে, উইথ এনি অ্যাটমস প্রেজেন্ট, যে অ্যাটমই থাকুক না কেন তার সঙ্গে ও কিন্তু কি করতে পারবে, বন্ডে পার্টিসিপেট করতে পারবে এবং কি করতে পারবে বলো, চলতে পারবে, মানে একটা বন্ডে সে পার্টিসিপেট করতে পারবে। তো এইখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার চলে আসে, সেইটা হচ্ছে দ্য কনসেপ্ট অফ ফ্রি ইলেকট্রন। এইখান থেকে যে কনসেপ্টটা বেরিয়ে আসে, দ্য কনসেপ্ট অফ ফ্রি ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন আমরা কাকে বলবো এইটা আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে, কোনটাকে আমরা ফ্রি ইলেকট্রন বলবো। ফ্রি ইলেকট্রন হচ্ছে সেইগুলো যেগুলো কারেন্ট ক্যারি করতে পারে, ইলেকট্রনস, ইলেকট্রনস দ্যাট ক্যান ক্যারি কারেন্ট, দ্যাট ক্যান ক্যারি কারেন্ট, ঠিক আছে, সেই ইলেকট্রন গুলো যারা কারেন্ট ক্যারি করতে পারে তাদেরকে আমরা বলবো ফ্রি ইলেকট্রন। যেমন দেখো কন্ডাক্টরের ক্ষেত্রে, কন্ডাক্টরের ক্ষেত্রে কি আছে, কন্ডাক্টরের ক্ষেত্রে কি আছে, দেয়ার আর ফ্রি ইলেকট্রনস, দেয়ার আর ফ্রি ইলেকট্রনস, ঠিক আছে, বাট সেমি কন্ডাক্টর বা ইনসুলেটরের ক্ষেত্রে কি আছে, ফ্রি ইলেকট্রনস কিন্তু নেই। আমি যখন সেমি কন্ডাক্টরের কথা বলবো অথবা তোমার ধরো আমি ফর এক্সাম্পল বলছি ইনসুলেটরের কথা, দেয়ার আর নো ফ্রি ইলেকট্রনস, দেয়ার আর নো ফ্রি ইলেকট্রনস,
দেয়ার আর নো পি ইলেকট্রনস। যদি নো পি ইলেকট্রন থাকে না থাকে, পি ইলেকট্রন যদি না থাকে তাহলে সে কারেন্ট ক্যারি করতে পারবে না, সেটাই তো আমরা দেখছিলাম। কারেন্ট ক্যারি করছিল কি, কেবলমাত্র নর্মাল কন্ডিশনে কন্ডাক্টর কারেন্ট ক্যারি করছিল, তাই না? সেমি কন্ডাক্টর হোক বা ইনসুলেটর হোক, এটা কিন্তু কারেন্ট ক্যারি করতে পারছিল না। কেন পারছিল না? কারণ ফ্রি ইলেকট্রন দেয়নি। তো ফ্রি ইলেকট্রন তৈরি করবো কি করে? হিট করবো, গরম করে দেবো, ঠিক আছে? অন অ্যাপ্লিকেশন অফ এক্সটার্নাল এজেন্ট, ফর এক্সাম্পল টেম্পারেচার, ঠিক আছে, দি ইলেকট্রন রিসিভ সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ এনার্জি, দি বন্ডেড ইলেকট্রন রিসিভ সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ এনার্জি, sufficient amount of energy and they get free, ঠিক আছে, তারা ফ্রি হয়ে যায়। সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ এনার্জি যখন তুমি এক্সটার্নাল যে এজেন্ট বা টেম্পারেচার রাইজের থ্রু দিয়ে দিলে, তখন সেটা কি হতে পারলো? মুক্ত হতে পারলো, মানে ফ্রি ইলেকট্রন তৈরি হতে পারলো। এরপরে কি তৈরি হলো? এইখানে তোমার তৈরি হচ্ছে হচ্ছে ফ্রি ইলেকট্রন। এতক্ষণ পর্যন্ত কিন্তু সেমিকন্ডাক্টর বা ইনসুলেটর মধ্যে কোনো ফ্রি ইলেকট্রন ছিল না, এটা আমি নিয়ে এলাম ফ্রি ইলেকট্রন। এবার এই ফ্রি ইলেকট্রনটাই কি করবে? এইটাই তোমার কারেন্টের কন্ডাকশনে সাহায্য করবে। এই ফ্রি ইলেকট্রনটা কি করবে বলো? কারেন্টের কন্ডাকশনে সাহায্য করবে, ঠিক আছে? তো এই পার্টটা একটু হজম করো, তারপর আমি আরো অন্য জিনিস বলছি। দেখো এটা হয়েছে কিনা বলো। কারো কোনো কোশ্চেন জিজ্ঞাসা বলতে পারো। সেমিকন্ডাক্টর যে হল গুলো তৈরি করছে সেগুলো কি এক্সট্রা এজেন্ট মানে দেওয়ার পরে শুরু হচ্ছে না? একটা ডায়োড কখন কারেন্ট ক্যারি করে? মিনিমাম একটা ভোল্টেজ দিতে হয় না, 0.6 ভোল্ট কাটিং ভোল্টেজ, তারপর তো কন্ডাকশন শুরু করে। তার মানে কি, এক্সটার্নাল একটা সাপ্লাই মিনিমাম অ্যামাউন্ট অফ দেওয়ার দরকার আছে, তারপরে গিয়ে সে কন্ডাকশন করবে, আদারওয়াইজ সে করতে পারবে না, ঠিক আছে? সো এইটা হলো কি আমাদের কাছে ফার্স্ট পার্ট, যেখানে আমরা ফ্রি ইলেকট্রন সম্বন্ধে বললাম, ঠিক আছে, তারপর এগুলো বললাম, ঠিক আছে? তো বলো স্যার, ভ্যালেন্স ইলেকট্রন আর ফ্রি ইলেকট্রন যেটা কারেন্ট ক্যারি করে, আর ভ্যালেন্স ইলেকট্রন যেটা যেটা ভ্যালেন্স ইলেকট্রন আসলে এতে কাজ চলছে, ভ্যালেন্স ব্যান্ড ডায়াগ্রাম আমি বলছি। হ্যাঁ স্যার, ওইটা একটু বুঝিয়ে দিন। বলবো বলবো, অনেক কিছু বলবো, শোনো না, সব বলবো, কিছু বাদ যাবে না। কি বলো, বাদ যাবে? সো এটা হলো ফ্রি ইলেকট্রন, ঠিক আছে? এইবার ব্যাপারটা হচ্ছে, তোমার বন্ধুরা যে কথাটা বললো সেই কথাটাকে একটুখানি বলি, সেটা হচ্ছে যে তিনটে মেটেরিয়াল যে রয়েছে, ধরো কন্ডাক্টর রয়েছে, সেমি কন্ডাক্টর রয়েছে, আর ইনসুলেটর রয়েছে, এই তিনটে, এই তিনটেকে আমরা আরেকটা ডায়াগ্রামের থ্রু দিয়ে আলাদা করে দেন, সেটাকে বলা হয় এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম, ঠিক আছে? এই এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটা ঠিক কি করে আসে সেইটা একটু বোঝো। সেইটা হচ্ছে এরকম, সেটা হচ্ছে এইরকম। ধরো আমি ফর এক্সাম্পল সোডিয়ামটাকে ড্র করার চেষ্টা করছি, ঠিক আছে? একটা লেয়ার, দুটো লেয়ার, তিনটে লেয়ার, রাইট? সোডিয়াম এখানে একটা ইলেকট্রন আছে, দুটো এখানে আটটা ইলেকট্রন আছে, পটালো 1 2 3 4 5 6 7 8 ইলেকট্রন আছে। এইবার এর বাইরের থেকে যে ইলেকট্রনটা ছিল সেটা ছেড়ে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? এবার এইগুলো যে ইলেকট্রন গুলো একটা সার্ট একটা লাইন দিয়ে দেখিয়েছি, সেগুলো অ্যাকচুয়ালি একটা ব্যান্ড ফর্মে এক্সিস্ট করে। এখানে একটা ব্যান্ড থাকে, মানে এরকম একটা সিঙ্গেল লাইন থাকে না, কিন্তু এখানে অ্যাকচুয়ালি একটা ব্যান্ড থাকে। তো সেটাকে দেখাতে গেলে আমরা কি করব, দেখো এটাকে আমরা একটা স্ট্রেট লাইন দিয়ে দেখাই।
এইটা হচ্ছে আমাদের কাছে ব্যান্ড ডায়াগ্রাম, ঠিক আছে? এবার যদি আমি পুরো সোডিয়ামটাকে দেখাই, তাহলে পুরো সোডিয়ামটাকে এইভাবে দেখাতে পারবো। এর উপরের যে লেভেল গুলো, এর উপরের যে লেভেল গুলো আছে, এর উপরের লেভেল গুলোতে কি আছে? ফাঁকা। কিন্তু এর নিচের লেভেল গুলোতে কি আছে? ইলেকট্রন আছে। শুধু সোডিয়াম ইলেকট্রন ক্যারি করতে পারবে, তার মানে ইলেকট্রনকে তার এই যে লেভেলটা আছে, এই যে লেভেলটা আছে, এই এই এনার্জি থেকে বেশি এনার্জি যদি আমি প্রোভাইড করি, তাহলে কি হবে? সেটা ফ্রি হয়ে যাবে। ফ্রি হয়ে গিয়ে কি করতে পারবে? কারেন্ট ক্যারি করতে পারবে। তার মানে তুমি যদি দেখো, দেয়ার উইল বি সামথিং, এখানে কিছু একটা লেভেল থাকবে, একটা গ্যাপ থাকবে, যার পরে মানে সাফিসিয়েন্ট একটা এনার্জি ও নিবে, নেবার পরে ও কি করবে? ও এই বাইরের কক্ষ থেকে বেরিয়ে যাবে। তো এই জায়গাটাকে আমরা বলে থাকি হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, আর এই জায়গাটাকে আমরা বলে থাকি হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। মানে ভ্যালেন্স ব্যান্ডে থাকা ইলেকট্রনগুলোর মধ্যে যে পরিমাণ এনার্জি দিলে সেটা কন্ডাকশন ব্যান্ডে চলে যাবে। মানে একটা ভ্যালেন্স ব্যান্ডে থাকা ইলেকট্রন ফ্রি ইলেকট্রন কখন হবে, কত পরিমাণ এনার্জি নিলে হবে, সেইটা ডিটারমাইন হবে দিস গ্যাপ থেকে, এই গ্যাপের এনার্জি থেকে। এইটাকেই বলা হয় ব্যান্ড গ্যাপ এনার্জি। একটা ভ্যালেন্স ব্যান্ডে থাকা ইলেকট্রন কি অ্যামাউন্ট অফ এনার্জি নিলে তবে সেটা কন্ডাকশন ব্যান্ডে যাবে, মানে ফ্রি ইলেকট্রন কনভার্ট হবে, সেইটা ডিপেন্ড করে এই মাঝখানে এনার্জি গ্যাপের উপর। এবার এই ডায়াগ্রামটাকে তুমি যদি দেখো, তুমি যদি রিয়েলাইজ করার চেষ্টা করো তিনটের ক্ষেত্রে, তো কন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়, এই দুটো ওভারল্যাপিং কন্ডিশনে থাকে। ওভারল্যাপিং মানে হচ্ছে একটা দেশলাইয়ের বাক্স ভাবো, একটা দেশলাইয়ের বাক্সকে তুমি ঢোকা বার করছো, ঠিক আছে? তুমি ধরো দেশলাইয়ের বাক্সের খাপটাকে ভিতরে দিকে ফিরে রেখেছো, তাহলে এটা হচ্ছে দেশলাইয়ের বাক্সের একটা দিক, আর উপরটা দেশলাইয়ের বাক্সের আরেকটা দিক, তুমি ভিতরে ওভারল্যাপিং করে রেখেছো, ঠিক আছে? ওভারল্যাপিং, তার মানে এখানে কি রয়েছে, এখানে যে ইলেকট্রন গুলো ভ্যালেন্স ব্যান্ডে আছে সেটা অটোমেটিক ফ্রি ইয়েতে যেতে পারছে, অটোমেটিক কন্ডাকশন ব্যান্ডে যেতে পারছে, ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রন গুলো অটোমেটিক কন্ডাকশন ব্যান্ডে যেতে পারছে, দে আর ফ্রি টু মুভ বিকজ অফ ওভারল্যাপিং, ঠিক আছে? সো দিস ইজ দ্য কন্ডাক্টর। এখানে কিন্তু এনার্জি ব্যান্ড গ্যাপ যদি বার করতে হলে তাহলে কত হবে, জিরো ইলেকট্রন ভোল্ট। সেমি কন্ডাক্টরের ক্ষেত্রে কি থাকে, দেয়ার ইজ এ গ্যাপ, কারণ যদি আমি ডায়োড ধরি, ডায়োডের ক্ষেত্রে কি থাকে, একটা স্মল অ্যামাউন্ট অফ এনার্জি দিতে হবে, না তো কারেন্ট ক্যারি করবে না। তো এই গ্যাপটাকে ধরে নাও ইজি, এইটা জেনারেলি হয়ে থাকে যে 1 ইলেকট্রন ভোল্টের কাছাকাছি, এইটাকে বলা হয়ে থাকে আমার কাছে কন্ডাকশন ব্যান্ড, আর এটাকে আমার কাছে বলা হয়ে থাকে ভ্যালেন্স ব্যান্ড, এটা আমার কাছে ভ্যালেন্স ব্যান্ড, ঠিক আছে? সিমিলারলি ইনসুলেটরের ক্ষেত্রে যদি তুমি দেখো, তাহলে এই গ্যাপটা অনেক বড় হয়, দিস ইজ ইউর কন্ডাকশন ব্যান্ড and this is your valence band, এদের মাঝখানে যে গ্যাপটা থাকে সেটা বেসিক্যালি 6 থেকে 15 ইলেকট্রন ভোল্ট পর্যন্ত হয়ে থাকে, ঠিক আছে? নাও হোয়াট ইজ ভ্যালেন্স ব্যান্ড, ইফ ইউ ওয়ান্ট টু ডিফাইন ডিফাইন আমরা এরকম ডিফাইন করতে পারি, ইট ইজ দি হাইয়েস্ট অকুপাইড এনার্জি লেভেল, ENER GY এনার্জি লেভেল, it is the highest occupied energy level. And what about conduction band? It is the lowest unoccupied, lowest unoccupied energy level. যারা এনার্জি লেভেল কি জিনিস বুঝতে পারছো না তাদেরকে বলি, তোমরা যারা বোরের তত্ত্ব পড়েছো, বোরের তত্ত্বে বোরবাবু কি বলে গেছিলেন, উনি বলে গেছিলেন যে ধরো এখানে একটা সোডিয়াম অ্যাটম আছে, ওর বাইরে প্রত্যেকটা ইলেকট্রন একটা শক্তি স্তরে বিরাজ করে, ঠিক আছে? এবার প্রত্যেকটা শক্তি স্তরের নিজস্ব এনার্জি আছে, এটা ধরো এনার্জি E1, এটা ধরো এনার্জি E2, এটা ধরো এনার্জি E3, এইভাবে উনি ডিফাইন করে গেছিলেন, ঠিক আছে? আমি যখন এনার্জি লেভেলের কথা বলছি, আমি অ্যাকচুয়ালি প্রত্যেকটা লেয়ারের ইন্ডিভিজুয়াল লেয়ারের এনার্জির কথা বলছি। ধরো N=1 যখন ওয়ান, মানে মুখ্য কোয়ান্টাম সংখ্যা এন যখন ওয়ান হচ্ছে, তখন আমার কাছে এনার্জি লেভেল হচ্ছে E1, এন যখন টু হচ্ছে E2, এন যখন থ্রি হচ্ছে E3, এইভাবে হচ্ছে। একটা ফর্মুলা আছে, তুমি ওখান থেকে বার করতে পারো এনার্জিটা কত, ঠিক আছে? ফর্মুলা আছে, এনার্জি ফর্মুলা, তুমি সেখান থেকে বার করতে পারো যে কত এনার্জি। সো এইটা হচ্ছে ব্যান্ড গ্যাপ এনার্জি, বা তোমার এনার্জি ব্যান্ড গ্যাপ যেটা বলে সেটা, ঠিক আছে? এইটা আমাদেরকে কি করে, এইটা আমাদেরকে কন্ডাক্টর সেমি কন্ডাক্টর ইনসুলেটরকে চিনতে সাহায্য করে। এইবার আমি তোমাদেরকে এখানে একটু অ্যাডভান্স জিনিসপত্র কিছু বলবো, ঠিক আছে? একটু ধৈর্য ধরে শুনো, অনেকটা আইডিয়া হবে, দেখো এটা বুঝতে পেরেছো কিনা। হাইয়েস্ট অকুপাইড মানে দেখো সব থেকে বেশি ইলেকট্রন কোথায় আছে, ভ্যালেন্স ব্যান্ডের মধ্যেই আছে, তো এইটা তো সব থেকে টপমোস্ট এরিয়া,
এরপর তো আর ইলেকট্রন নেই, ওই জন্য একটা হাইয়েস্ট অকুপাইড, অকুপাইড মানে ইলেকট্রন দিয়ে ভর্তি আছে, অকুপাইড মানে হচ্ছে ইলেকট্রন দিয়ে ভর্তি ভর্তি আছে, আর এটা হচ্ছে লোয়েস্ট আনঅকুপাইড, মানে দেখো এইদিকে যত তুমি এদিকে যত পারবে এনার্জি লেভেল বাড়তে থাকবে, তো তার মানে এইখানে তো সব থেকে কম এনার্জি লেভেলটা যেখানে ইলেকট্রন নেই, লোয়েস্ট আনঅকুপাইড মানে আনঅকুপাইড মানে হচ্ছে সেখানে সব থেকে কম এনার্জি যেখানে ইলেকট্রন নেই, সব থেকে কম এনার্জি যেখানে ইলেকট্রন নেই, আর এখানে হচ্ছে সব থেকে বেশি এনার্জি আছে, তুমি নিচ থেকে যত উপরে উঠবে এটা তো হাইয়েস্ট এনার্জি, এখানে হচ্ছে হাইয়েস্ট এনার্জি আছে যেখানে ইলেকট্রন ভর্তি আছে, সবার ক্ষেত্রে সেম ডেফিনিশন অফ এনার্জি ব্যান্ড, ডেফিনিশন অফ কন্ডাকশন ব্যান্ড এন্ড এনার্জি ব্যান্ড সেম ফর এভরিবডি, ঠিক আছে, সিবি মানে হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, মানে এই এনার্জি লেভেল অকুপাইড এনার্জি লেভেলটা মানে কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ড মানে সেম হবে কি সেমিকন্ডাক্টরের সময়? না, এই তো 1 ইলেকট্রন ভোল্ট হবে, তো ডিফারেন্স আছে একটা, এই যে 1 ইলেকট্রন ভোল্ট লিখে রেখেছি, ভ্যালেন্স ব্যান্ড এই যে 1 ভোল্ট লিখেছি, তো সেম হবে না, তো ভ্যালেন্স ব্যান্ড হচ্ছে ভিবি হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, বাট দ্য ডেফিনিশন উইল রিমেইন দ্য সেম, ডেফিনিশনটা সেমই থাকবে, ডেফিনিশনটা আলাদা হবে না, ডেফিনিশনটা সেম থাকবে, ঠিক আছে, এইটা হচ্ছে কি তোমার এই পার্টটা, দেখো বুঝতে পেরেছো, আর এইবার ভুল পাবে, ঠিক আছে, যা যা বলবো এবার ভুল পাবে, কি বলছি, হ্যাঁ জলের মধ্যে দিয়ে ইলেকট্রন, জলের মধ্যে দিয়ে যে ইলেকট্রনটা ফ্লো হচ্ছে সেটা কোন ব্যাংক ওইভাবে বললে হবে, এনার্জি স্তরটা থাকে প্রত্যেকটা অ্যাটমের, জলের প্রত্যেকটা কণার মধ্যে দিয়ে সেটা ফ্লো হচ্ছে, তুমি যে ইলেকট্রনটার কথা বলছো ঠিক আছে সেটা কোথা থেকে আসছে, সোর্সটা কোথেকে আসছে, আবার ইলেকট্রনের ফ্লো ওরকম ভাবে হয় না, ভালো করে বোঝো, জলের মধ্যে দিয়ে যখন ধরো কারেন্টের ফ্লোটা হচ্ছে তোমার মনে হচ্ছে কি ইলেকট্রনটা দৌড়ে দৌড়ে যাচ্ছে, কিন্তু আদৌ ইলেকট্রন দৌড়ে দৌড়ে যায় না, ইলেকট্রনটা প্রথম ইলেকট্রনটা দ্বিতীয় ইলেকট্রনটাকে ধাক্কা মারে, যদি একটা ইলেকট্রনকে দেখো সেই একটা ইলেকট্রনের মোশন হচ্ছে খুব কম, যেমন তোমাদের আমি একটা ম্যাথামেটিক্স করে দেখিয়েছিলাম যে 1 কিলোমিটার লম্বা যদি তার হয় সেই 1 কিলোমিটার লম্বা তারে তুমি যেখানে একটা এন্ডে ভোল্টেজ দিয়েছো অন্য এন্ডে সেই 1 কিলোমিটার দূরত্বটা সেই ইলেকট্রনটাকে যেটা তুমি ইনপুট দিয়েছিলে সেই ইলেকট্রনটা 1 কিলোমিটার ট্রাভেল করতে 437 বছর সময় লাগে, আমি একটা অঙ্ক করিয়েছিলাম যেখানে দেখা গেছে যে ধরো একটা 1 কিলোমিটার লম্বা তার আছে, তোমার এখানে একটা ইলেকট্রন আছে, তুমি এখানে ইলেকট্রন দিলে ইলেকট্রিক এনার্জি দিলে, তোমার কি মনে হচ্ছে ইলেকট্রনটা এদিক থেকে ট্রাভেল করছে, কিন্তু সেটা হয় না, ইলেকট্রনটা খুব স্লোলি ট্রাভেল করে, ট্রাভেল করাটা যেটা না খুব অল্প একটু হেলে, সেই 1 কিলোমিটার লেন্থ যদি তাকে যেতে হয় তাহলে তার 437 বছর সময় লাগে, একটা অঙ্ক আছে তুমি অঙ্ক দিয়ে টেস্ট করে দেখতে পারবে যে সেই ইলেকট্রনটা যেটা এই এন্ডে ছিল তাকে ওই এন্ডে পৌঁছতে কত সময় লাগে, কিন্তু অ্যাকচুয়ালি তাহলে ঘটনাটা ঘটে দেখি, ঘটনাটা এইটা ঘটে প্রত্যেকের একটা ভাইব্রেশন থাকে, ইলেকট্রনের উপর তুমি যখন স্ট্রেসটা অ্যাপ্লাই করলে তুমি যখন আমাকে ধাক্কা দিলাম ওকে ধাক্কা দিলাম ও ওকে ধাক্কা দিল, মানে পুশ বা পুল এই অ্যাকশন ঘটে, পুশ অ্যাকশন ঘটে মানে ধাক্কাটা ঘটে, এনার্জিটা ট্রান্সফার হয় ভাই কলিজন, যখন একটা ইলেকট্রন একটা ইলেকট্রনকে গিয়ে ধাক্কা মারছে ও ওখানেই থেকে যাচ্ছে, তার ধাক্কাটা খুব স্পন্টেনিয়াস হচ্ছে, সে ধাক্কাটা পরস্পরই করছে, অ্যাকচুয়ালি তরঙ্গ ফর্মে তৈরি হচ্ছে, তুমি ভাবো একটা তরঙ্গ তৈরি হচ্ছে, তুমি যখন একটা জলের মধ্যে ঢিল ফেলো তরঙ্গটা কি হয় অনেকটা এগিয়ে যায়, তো ঢিলটা যেখানে পড়লো তরঙ্গ ঢিল বরাবর তরঙ্গ ঢিলটা কি তরঙ্গ বরাবর এগোয়, ঢিলটা তো পড়ে নিচের দিকে ডুবে গেল কিন্তু তরঙ্গটা তো সামনের দিকে এগিয়ে গেল, তাহলে ওটা ঘটনাটা ঘটে ওই যে প্রেশারটা তৈরি হলো সেই স্ট্রেসটা ওই পার্টিকেল গুলোকে সামনের দিকে ফেলে দিল, সিমিলারলি তুমি যখন একটা ইলেকট্রনের ফোর্স অ্যাপ্লাই করলে ও স্ট্রেসটা সামনের দিকে ধাক্কা মারলো, সামনের জল তার সামনের জল তার সামনের জল তার সামনের জল, এইখানে যেটা তুমি কারেন্ট বলছো সেটাকে ইলেকট্রনের ফ্লো বলছো একদম কারেন্ট, বাট যে ইলেকট্রনটা তুমি ওখান থেকে সাপ্লাই দিয়েছিলে সেই ইলেকট্রনটা এখানে এসে পৌঁছেছে না, কিন্তু বুঝতে পারলে ব্যাপারটা কি বলতে চাইছি, তো এইটা হচ্ছে ব্যাপার, দেখো বোঝা গেছে, আচ্ছা এরপর যে ব্যাপারটা বলবো এইটা কিন্তু এবার তোমাদের একটু মাথার উপর দিয়ে যাবে, আমি আগে থেকে বলছি ঠিক আছে, ভেলোসিটি অফ ইলেকট্রন তাহলে ওইটা আমরা এখন ক্যালকুলেট করব,
ওটা অটো জিনিস বলছি, ওটা হচ্ছে ব্রাউনিয়ার মোশনের স্পিন ডেকার লেখা বলছি না। দেখো এটা হয়েছে অনলাইনে, দেখো তুমি বুঝতে পেরেছো, রেসপন্ড করো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এইবার দেখো, এইবার হচ্ছে হেডিং দাও, সবাই হেডিং দাও, ফার্মি ডিরেক্ট ফাংশন, এফিআর এম আই ডি আই আর এ সি, ফার্মি ডিরেক্ট ফাংশন। এইবার একটা ছোট্ট জিনিস তোমাদের বলি, ছোট্ট জিনিস, এদিকে মন দিয়ে শুনবে, কেউ অন্য কোনো কাজ করবে না, যাকে ফোন করছিলে বন্ধ করে দাও। ধরো এইখানে যে দুটো ব্যান্ড আমি রেখেছি, এই দুটো ব্যান্ডের মাঝখানে একটা স্ট্রেট লাইন টানছে, কি মিডল বরাবর, ঠিক আছে? এই মিডল বরাবর যে এনার্জি লেভেলটা থাকে, এটাকে বলা হয় হচ্ছে ফার্মি এনার্জি লেভেল। ঠিক মিডল বরাবর দুজনের ঠিক মাঝখানে আছে, এইটাকে বলা হয় ফার্মি এনার্জি লেভেল। আমি এটা নিয়ে আরো ডিটেলসে বলছি, দুটো ব্যান্ডের ঠিক মাঝখানকে বলা হয় ফার্মি এনার্জি লেভেল। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে ফার্মি এনার্জি লেভেল ইজ দ্যাট এনার্জি লেভেল যার উপরে, যার উপরের দিকে এনখানা ইলেকট্রন আছে, এনখানা ইলেকট্রন আছে, আর যার নিচের দিকে এনখানা হোল আছে, সেই লেভেলকে বলা হয় ফার্মি লেভেল। ফার্মি লেভেলটা কি জিনিস? যদি এনখানা টোটাল ইলেকট্রন থেকে থাকে, সেই এনখানা ইলেকট্রনের এনখানা ইলেকট্রন যদি উপরে রয়েছে যতগুলো, সেম নাম্বার অফ হোলস নিচে আছে, সেটাকে বলে ফার্মি এনার্জি লেভেল। তোমরা ফার্স্ট এইটুকু বলবো, তাই এটা হচ্ছে ফার্মি লেভেল ইন বিটুইন মাঝখানে একটা পড়ে। এবার এই ফার্মি লেভেলটাকে বোঝার জন্য, ফার্মি লেভেলটা কি সেটা বোঝার জন্য একটা গল্প বলি। গল্পটা হচ্ছে এইরকম, ধরো আমি বলছি কি ইলেকট্রন গুলো কিরকম ভাবে থাকে, মেঘ হিসেবে থাকে, বারবার বলছি ইলেকট্রন গুলো মেঘ হিসেবে থাকে, ঠিক আছে? ধরো তুমি একটা জায়গায় ঘুরতে গেলে, একটা লোকেশনে ঘুরতে গেলে, ঘুরতে গিয়ে ধরো ফর এক্সাম্পল আমি এখানে বলছি তোমার কোনো একজন বন্ধুকে খুঁজে পেলে কি পেলে না, দুটো ঘটনা করতে পারে। ধরো তুমি এখান থেকে কোনো একটা জায়গায় যাচ্ছ, এক্স ওয়াই ডিস্টেন্স, এক্স ওয়াই জায়গায় যাচ্ছ, একটা তোমার বন্ধু বলেছে সেখানে আস, তুমি সেখানে গেলে, গিয়ে বন্ধুকে দেখতে পেতেও পারো নাও পেতে পারো, দুটোই ঘটনা পসিবল আছে। আইদার তোমার বন্ধু সেখানে তোমাকে যেখানে ডেকেছি সেখানে থাকতেও পারে, অথবা নাও থাকতে পারে, দুটো দুটো কন্ডিশন পসিবল। ঠিক সেই রকম ভাবে ফার্মি লেভেল হচ্ছে সেই এনার্জি লেভেলটা যেখানে ইলেকট্রনের থাকার প্রবাবিলিটি 50%। ফার্মি লেভেল হচ্ছে সেই এনার্জি লেভেল যেখানে ইলেকট্রনের থাকার প্রবাবিলিটি 50%, 50% থাকতেও পারে নাও থাকতে পারে। মানে এরকম ব্যাপারটা নয় যে এখানে ইলেকট্রন থাকবেই না, এটা হচ্ছে সেই মাত্রাটাকে বোঝাচ্ছে যেখানে দুটোই সমান পরিমাণে, পসিবিলিটি ইজ দ্যাট যে সেখানে 50% থাকবে, পসিবিলিটি ইজ দ্যাট সেখানে 50% থাকবে না। এবার এইটাকে বোঝানোর জন্য, এইটাকে এক্সপ্লেন করার জন্য আমরা একটা ইকুয়েশন ব্যবহার করে থাকি, সেইটাকে বলা হয় ফার্মি ডিরাক ফাংশন। এইটাকে বলে ফার্মি ডিরাক ফাংশন। এই ফার্মি ডিরাক ফাংশনটা নির্ধারণ করে যে একটা পার্টিকুলার লোকেশনে তুমি যদি ভিজিট করো, তোমার বন্ধু সেখানে আছে কি নেই, বা কতগুলো বন্ধু সেখানে আছে, তার মানে একটা ক্লাউডের মধ্যে তুমি যখন ভিজিট করছো, সেই ক্লাউডের মধ্যে কতগুলো ইলেকট্রন আছে, তার থাকার প্রবাবিলিটিটা কতটা আছে। ধরো এইখানে একটা মেঘ আছে, এখানে একটা মেঘ আছে, এখানে একটা মেঘ আছে, যে কোনো লোকেশনে কতগুলো ইলেকট্রন থাকবে তার প্রবাবিলিটি ডিটারমাইন করা হয় হচ্ছে এই ফার্মি ডিরাক ফাংশন। ইট ইজ দ্য প্রবাবিলিটি, ইট ইজ দ্য ফাংশন হুইচ ডিটারমাইন্স দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং এন ইলেকট্রন ইন এনি পার্টিকুলার লোকেশন। এইবার সেটাকে বুঝবো কি করে, সেই যে কথাটা আমি বললাম, আমি তো তোমাকে একটা স্টেটমেন্ট বললাম, তুমি তো মেনে নিলে, যে স্টেটমেন্টটা প্রুফ হবে কি করে, সেটা একটা ফাংশন থেকে প্রুফ হয়, এটাকে বলে ফার্মি ডিরাক ফাংশন। ওই ফাংশনটার নাম যেটা থেকে তোমার একটা প্রুফ হবে, ওইটাকে বলে ফার্মি ডিরাক ফাংশন। এটাকে লেখা হয় এফই দিয়ে, এটাকে লেখা হয় হচ্ছে এফই দিয়ে। কন্ডাক্টরের ক্ষেত্রে কোথায় থাকে স্যার তাহলে? হ্যাঁ, কন্ডাক্টরের ক্ষেত্রে স্যার কোথায় থাকে তাহলে? ওটা কিভাবে লেখা হয় দেখো, এফি ইজ ইকুয়াল টু, লেখো এফি ইজ ইকুয়াল টু, লেখো
1 by এটা হচ্ছে তোমার e to 1 plus e to the power e capital e minus ef divided by kt ঠিক আছে যেখানে স্মল ইটা তো তোমরা জানো চার্জ অফ ইলেকট্রন ঠিক আছে ইটা হচ্ছে তোমার এনার্জি লেভেল ঠিক আছে এনার্জি লেভেল মানে ইলেকট্রনটা যে এনার্জি লেভেলে রয়েছে সেই এনার্জি লেভেলটা ইএফটা হচ্ছে ফার্মি লেভেল আর কেটি কেটা হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট ঠিক আছে আর টিটা হচ্ছে টেম্পারেচার মানে কোন টেম্পারেচারে তুমি এটা করছো এবার দেখো আমি তোমাদের যে শর্তটা বললাম যেটা প্রবাবিলিটি অফ ফাইন্ডিং এন ইলেকট্রন অ্যাট ফার্মি লেভেল ইজ 50% তো তুমি যদি এখানে এনার্জি লেভেলটাকে এই ই এনার্জি লেভেলটাকে এই ই এনার্জি লেভেলটাকে ইকুয়াল টু ইএফ ধরে নাও তাহলে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দিস ইজ আ প্রবাবিলিটি ফাংশন ঠিক আছে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি ফাংশন এফ ই সমান সমান কত হবে is equal to 1 by 1 plus e ef minus ef divided by kt ঠিক আছে তাহলে ef minus ef মানে কত e to the power 0 মানে 1 তার মানে 1 by 1 plus 1 তার মানে হাফ দ্যাট ইজ 50% এটাকে কি বলেছিলাম at any energy level e the probability of finding an electron e তুমি কোন একটা জায়গায় তোমার বন্ধুর সঙ্গে দেখা করতে গেলে ঠিক আছে তোমার বন্ধু এলো কি না এলো তার প্রবাবিলিটি অনেকে ফোন করে ডাকলো তোমার জানা আছে কি নিয়ে তোমার তো জানা নেই কোনো ফোন করে করলো আমি আসছি আসতেও পারে না আসতে পারে ঠিক আছে সেইটা আমরা এই এই ফার্মি ডিরাক ফাংশন দিয়ে বার করি দিস দ্য প্রবাবিলিটি ফাংশন মনে রাখবে এটা প্রবাবিলিটি ফাইন্ড আউট করার ফাংশন ঠিক আছে আমি ধরে আমি আমি তোমাকে বললাম না এইমাত্র শর্তটা বললাম না এইটাই তো শর্ত বললাম যে যদি এনার্জি লেভেলটা ইএফ এর সঙ্গে ইকুয়াল হয়ে যায় ফার্মি এনার্জি লেভেলে দ্য ফাইন প্রবাবিলিটি অফ ফাইন্ডিং এন ইলেকট্রন ইজ 50% এই মত স্টেটমেন্টটা দিলাম তো সেই স্টেটমেন্টটাই প্রুফ করলাম আদারওয়াইজ আমি অন্যভাবে বলতে গেলে তোমরা ধরতে পারতে না আগে আমি ওই জন্য তোমাদেরকে স্টেটমেন্টটা বললাম তারপরে স্টেটমেন্টটা প্রুফ করলাম তাহলে তোমরা ঠিক ধরতে পারবে না ব্যাপারটা বলতে গেলে ঠিক আছে তো এইখান থেকে দেখো তোমরা যেটা আইডিয়া করতে পারলে যে হোয়াট ইজ ফার্মি লেভেল এবং What is the probability of finding an electron at Fermi level? Fermi level এর probability of finding an electron is 50%. ঠিক আছে? স্যার বলো হ্যালো হ্যাঁ স্যার বলছিলাম সেমিকন্ডাক্টর ইনসুলেটর দুটোর ক্ষেত্রে কি প্রবাবিলিটিটা সেম হয় সেম আচ্ছা এইটা শুধুমাত্র ফার্মি লেভেলের জন্য বার করছি কিন্তু তোমরা এই ফর্মুলাটাতে ফোকাস করো আমি জাস্ট একটা আইডিয়া তোমরা এই ফর্মুলাটা প্রকাশ করো ঠিক আছে এইটা হচ্ছে তুমি যে লেভেলই থাকো না কেন সেই লেভেলের রেসপেক্টে করা এই যে ইটা হবে এটা তুমি যে ইলেকট্রনটাকে রিপ্লেস করতে চাইছো সেই ইলেকট্রনের লেভেলটা দিয়ে তোমাকে বসাতে হবে ঠিক আছে সেই লেভেলটাকে তোমাকে এখানে এনশিওর করতে হবে এখানে তোমাকে বসাতে হবে বুঝতে পেরেছো ওই ভ্যালুগুলো লিখে নিবি দেখো ওগুলো তো তোমরা খালি এই ইকুয়েশনটাকে খেয়াল রাখবো আমার আমার কাছে এই মানে নির্জীব ইকুয়েশনটাকে তোমাদের সামনে লিখে বোঝানোটা খুব ডিফিকাল্ট লাগছে ঠিক আছে তো ওই জন্য আমি এই কাণ্ডটা করলাম
ওই যে লিখেছো, থাকো দেখো, ওই যে এখানে বোঝা গেছে কি বললাম? দেখো বলবে স্যার, এই ফার্মি এনার্জি লেভেলটা এটা কন্ডাকশন ব্যান্ড আর ব্যালেন্স ব্যান্ডের মাঝখানেই থাকবে? এটা মাঝখানে থাকবে, যদি তোমার এটা মাঝখানে ধরে নাও, আপাতত তোমার মাঝখানে ধরো, চেঞ্জ হতে পারে, আপাতত তোমার বোঝার সুবিধার জন্য তুমি মাঝখানে ধরো, এটা পরিবর্তনশীল, এটা আলাদা হতে পারে, কি বললেন ফার্মি লেভেলের? ফার্মি লেভেলটা আলাদা হতে পারে, তুমি আপাতত ইএফটাই মিডলে হয়, জেনারেল কেস ধরে রাখো, এটা জেনারেল কেসটা, তুমি জেনারেল কেসটা হিসেবে ধরে রাখো মাঝখানে, তাহলে কি চেঞ্জ হতে পারে না? হ্যাঁ পসিবল। স্যার বলছিলাম, এর ডেফিনেশনটা কি বলছিলেন? কোথায় ছিলি এতক্ষণ? স্যার তাড়াতাড়ি বলুন। হ্যাঁ লেগো টেম্পারেচার, লেগো ফার্মি লেভেল, লেগো কি বলেছিলাম? এই যে এখানে লেখা আছে, লেগো এর মধ্যে লেগো ফার্মি লেভেল, ইট ইজ দা এনার্জি লেভেল অ্যাবাভ হুইচ ইফ এন ইলেকট্রনস এক্সিস্ট দেন বিলো দেন উইল বি in holes present. Definition 1. Definition 2. The probability of finding an electron becomes 50% at this level, at this energy level, at this energy level, because at this energy level. আছে দেখো, হ্যাঁ স্যার, ঠিক আছে রনি, জলের বোতল নিয়ে না, আমার জলের বোতল দেয় জল শুকাই, বোতল নিয়ে আমার বোতলটা নিয়ে চলে আসবে, ফাঁকা আছে কিনা দেখি, ঠিক আছে ঘুরে আসবে। হাতে লেখা নিয়ে চিন্তা করবে না, যেটা বলছি সেটা মন মন দিয়ে শুনবে, ঠিক আছে? যেটা বলা হ্যাঁ না, যেটা
ওইখানে বসে আমার লিখতে ইচ্ছা করে না, মানে বসে ঠিক ওটে না হলে ব্যাপারটা আমার পোষায় না। ছোট ছোট হয়, ব্যাকা ব্যাকা হয়, ফার্ম হয় না। এখানে ফার্ম লেখাটা আছে একদিন বসে বসে পড়েছিলাম, অন্য সব অ্যানিমেশন গুলো তৈরি করেছিলাম যাতে দেখতে ভালো লাগে। এমনিতেই তো আমরা এমন একটা সাবজেক্ট পড়ি যেখানে ধৈর্য ধরে রাখা খুব সম্ভব। তোমাকে যে একটা ঘন্টা ধরে তোমার ধৈর্য ধরে রাখতে হবে, ঠিক আছে, অল্প যদি কন্টেন্ট ঠিকঠাক না হয়, যদি ছবি ছাপা না থাকে, এটা যেমন আজকে ছবি ছাপা নেই, আজকে ছবি ছাপা দিতে পারবো, আমাকে এমন ভাবে গল্প বলতে হবে যাতে তোমরা বুঝতে পারো। এখানে গল্পটা গুরুত্বপূর্ণ, ছবি ছাপাটা মাথায়। আমি যদি ছবি ছাপা আগে থেকে দিয়ে রাখি, এবং যদি লিখে রাখি আগে থেকে, কিছু মাথায় দোকান জাস্ট স্টেটমেন্ট হিসাবে ভেসে আসবে, আর কিচ্ছু হবে। এটা আমার খাটনি বেশি হচ্ছে, লিখে রাখলে আমার সুবিধা হয়, পড়তে কম হয়, বলতে কম হয়, কিন্তু এই ক্লাসটা একটা করলে তোমরা কিছু বুঝতে পারবে। এটা হচ্ছে প্রবলেম, সব জায়গায় তুমি সব জিনিস অ্যাপ্লাই করতে পারবে না, সব জায়গায় সব জিনিস করতে গেলে সেই জিনিসটা হবে না তুমি যেটা চাইবে। তো দিস ইজ ফার্ম লেভেল, বুঝলি তো? এবার দেখো, এবার অনেকের ঘুম পেয়ে যেতে পারে, ঠিক আছে, এটা এটা যদি বোঝা গিয়ে থাকে পরেরটা অবশ্যই ঘুম পেয়ে যাবে, ঠিক আছে, আমি একদম 100% গ্যারান্টি দিচ্ছি। এইবার সবাই এদিকে ফোকাস করো, যা যা গল্প করার করে নিয়েছো, এইবার একটা গল্প বলিস। গল্পটা হচ্ছে এরকম, ধরো তোমার কাছে একটা ইউনিট ভলিউম কেউ দিয়েছে, কি বললাম, ইউনিট ভলিউম অফ সেমিকন্ডাক্টর বা কোনো মেটাল দিয়েছে, সেই ইউনিট ভলিউমের মধ্যে কতগুলো নাম্বার অফ ইলেকট্রন থাকবে সেটাকে যদি আমি DNE দিয়ে লিখি, নাম্বার অফ ইলেকট্রন প্রেজেন্ট ইন ইউনিট ভলিউম, প্রেজেন্ট ইন ইউনিট ভলিউম, ইউনিট ভলিউম, এইটা ডিপেন্ড করবে কার উপর বলতো? এইটা ডিপেন্ড করবে, ধরো এই যে এনার্জি লেভেল গুলো আমি ড্র করছিলাম, তো এই যে এনার্জি লেভেল গুলো আমি ড্র করছিলাম, এটা যদি E1 হয়, এটা যদি E2 হয়, এটা যদি E3 হয়, এরকম তো পরপর পরপর এনার্জি লেভেল গুলো উপর দিকে বাড়তে থাকছিল। এইখানে ধরো E2 থেকে E3 এর মাঝখানে এনার্জি লেভেলে একটা ডিফারেন্স আছে DE, দুটো লেভেলের মধ্যে এনার্জি ডিফারেন্স আছে ধরো DE, এই সংখ্যাটা, এই ভলিউম, মানে একটা ইউনিট ভলিউমের মধ্যে কতটা ইলেকট্রন থাকবে, দ্যাট উইল ডিপেন্ড আপন, উইল বি প্রপোর্শনাল টু দা ডিফারেন্স ইন এনার্জি, কতগুলো ইলেকট্রন থাকবে দ্যাট উইল বি প্রপোর্শনাল টু দা ডিফারেন্স ইন এনার্জি। হোয়াট ইজ দিস? দুটো লেভেলের মধ্যে এনার্জির যে ফারাক আছে তার সঙ্গে সমান হবে কতগুলো ইলেকট্রন সেখানে, ডি মানে E4 মাইনাস E3, দুটো লেভেলের এনার্জি গ্যাপের সঙ্গে প্রপোর্শনাল হবে। এবার এই প্রপোর্শনালিটিকে তোলার জন্য আমরা কি করবো, একটা কনস্ট্যান্ট ব্যবহার করবো। সো এইটাকে আমরা লিখবো DNE ইজ ইকুয়াল টু রো ই, রো ই DE, লিখবো হচ্ছে রো ই DE, ঠিক আছে। এইবার দেখো ভালো করে বুঝবে, ধরো এটা তো আমি একটা ইউনিট ভলিউম নিয়েছিলাম, তো যে কোনো একটা পার্টিকুলার মেটালের ক্ষেত্রে প্রত্যেকটা ইউনিট ভলিউমে, প্রত্যেকটা ইউনিট ভলিউমে দিস উইল বিকাম আ কনস্ট্যান্ট, এই রোইটা হয়ে যাবে কনস্ট্যান্ট, ঠিক আছে। যে কোনো মেটেরিয়াল, ইন্ডিভিজুয়াল মেটেরিয়ালের ক্ষেত্রে আলাদা আলাদা হবে, মানে কোনো একটা মেটেরিয়াল ধরো এটা যদি কপার হয়, তার জন্য যে এনার্জি, যে তার জন্য যে ডেন্সিটি হবে, এই যে রোই যেটা বেরোবে সেটা যা হবে, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আলাদা হবে, সিলভারের ক্ষেত্রে আলাদা হবে, বাট
যদি আমি একটা সিঙ্গেল অ্যালুমিনিয়ামের জন্য দেখি, অ্যালুমিনিয়ামের ডিফারেন্ট অ্যাটমস এর জন্য দেখি, অ্যালুমিনিয়ামের ডিফারেন্ট অ্যাটমস এর জন্য যদি আমি এনার্জি লেভেল কম্পেয়ার করি, তাহলে কিন্তু ব্যাপারটা কনস্ট্যান্ট। যদি আমার কাছে মেটেরিয়ালটা ফিক্স থাকে, তাহলে পার ইউনিট ভলিউমে যে নাম্বার অফ ইলেকট্রনস, দ্যাট উইল রিমেইন কনস্ট্যান্ট। বাট যদি আইটেমটা চেঞ্জ হয়ে যায়, তাহলে তার ভ্যালু চলে যাবে। ঠিক আছে, তো এই রোইটা যেটা বেরোলো, এই রোইটাকে বলে লেখো, রোইটাকে কি বলে লেখো, রোইটাকে বলে হচ্ছে লেখো ডেন্সিটি অফ ইলেকট্রন। ঠিক আছে, দিস ইজ ডেন্সিটি অফ ইলেকট্রন, লেখো রোইটাকে, লেখো রোইটাকে বলে হচ্ছে লেখো রোই ইজ দ্য ডেন্সিটি অফ ইলেকট্রন ঠিক আছে, ইন দ্য এনার্জি ইন্টারভাল, এনার্জি ইন্টারভাল ডিই, মানে কতটা ঘনত্ব আমি বার করলাম, কতগুলো ইলেকট্রন আছে আর ঘনত্বটা বেরোবে থাকে, এটা হচ্ছে ইলেকট্রনের ঘনত্ব, এইটা হচ্ছে পার ইউনিট ভলিউমের নাম্বার অফ ইলেকট্রন, ডিএন এটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস পার ইউনিট ভলিউম, এইখানে আমার বেরোলো ঘনত্ব, এই ডেন্সিটি বেরোলো, রোইটা হচ্ছে আমার কাছে ডেন্সিটি, রোইটা হচ্ছে আমার কাছে ডেন্সিটি। ঠিক আছে, তো এইটা হলো নেক্সট পার্ট। এরপরে আরেকটা জিনিস বলবো, ব্যাস আর কিছু বলবো না। তো এই দুটো হচ্ছে গল্প। ঠিক আছে, এইটা বলার পিছনে আমার উদ্দেশ্যটা কি ছিল, এইটা বলার পিছনে আমার উদ্দেশ্যটা হচ্ছে, আমরা এতক্ষণ ধরে যে দুটো পড়াশোনা করলাম, প্রথমে করলাম এইখানে আমরা কি করলাম, ডেন্সিটি অফ ইলেকট্রন করলাম, এই ডেন্সিটি অফ ইলেকট্রনটা ভালো করে বলো কি বলছি, এই ডেন্সিটি অফ ইলেকট্রনটা প্রপোর্শনেট হয়ে থাকে আর সাথে বলো তো, ওই যে প্রবাবিলিটি ফাংশনটা বার করলাম এসি এর সাথে, এই যে ডেন্সিটি অফ ইলেকট্রনটা এটা ওই এফ এর সাথে প্রপোর্শনাল হয়ে থাকে, যেখানে এফ হচ্ছে প্রবাবিলিটি ফাংশন, প্রবাবিলিটি ফাংশনের সাথে প্রপোর্শনাল হয়ে থাকে। এত কিছু করার কারণটা কি, এইটাকে আমি সরিয়ে দেবো, এইখানে একটা কনস্ট্যান্ট নিয়ে আসবো, এইটাকে বলা হয় হচ্ছে, এইটাকে বলা হয় হচ্ছে এনইডি, এনইডি এই এনইটাকে বলা হয় হচ্ছে ডেন্সিটি অফ স্টেট, এনিটা হচ্ছে আমার কাছে ডেন্সিটি অফ স্টেট, ডেন্সিটি অফ স্টেট। এবার হোয়াট ইজ ডেন্সিটি অফ স্টেট, স্টেট মানে অবস্থা, তো সেই তুমি একটা এরকম ভাবে ভাবো, তুমি একটা হোটেল কিনেছো, সেই হোটেলের মধ্যে কতগুলো ঘর ভর্তি আছে সেটা বার করো, কতগুলো ইলেকট্রন ভর্তি আছে সেটা বার করো, ঘরের মধ্যে থাকবে ইলেকট্রন কিন্তু কতগুলো ঘর ভর্তি আছে সেইটা হবে ডেন্সিটি অফ স্টেট। আবার বলছি, তোমার কাছে একটা হোটেল আছে, লোকসংখ্যা তো ব্যাপারটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়, আমার কাছে সেটাও কাউন্ট হয়, ভর্তি হিসাবে কাউন্ট হবে, তোমার কতগুলো হোটেলের কতগুলো রুম ভর্তি আছে সেইটা হচ্ছে ডেন্সিটি অফ স্টেট। হোটেলের মধ্যে ইলেকট্রন থাকবে, ঘরের মধ্যে তোমার লোকজন থাকবে, একটা ঘরের মধ্যে তোমার দুটো ইলেকট্রন থাকতে পারে। ঠিক আছে, তো সেইটা হচ্ছে তোমার এই যে ডেন্সিটি অফ ইলেকট্রন, রোই। ডেন্সিটি অফ ইলেকট্রন মানে কি, তোমার একটা ঘরের মধ্যে কতগুলো লোককে ঢুকিয়েছে সেটা হচ্ছে ডেন্সিটি অফ ইলেকট্রন, মানে একটা ঘরের মধ্যে বা একটা ক্লাউডের মধ্যে তুমি কতটা ইলেকট্রন দিয়ে সেখানে ভলিউমেট্রিক একটা ইউনিট ভলিউমের মধ্যে কতটা ইলেকট্রন থাকে সেটা ধরে রাখতে পেরেছো। ঠিক আছে, তো এই তিনটে জিনিস আমার তোমাদের বলার ইচ্ছা ছিল, খুলে দিয়েছি, তোমার তোমার যা খুশি করো, মনে রাখতে পারলে রাখবে, নাহলে ভুলে যাবে। হ্যাঁ ছিল এনার্জি ইন্টারভাল মানে হচ্ছে এই যে ডিফারেন্সটা, ইন্টারভাল মানে হচ্ছে গ্যাপটা,
আমরা যখনই ইন্টারভাল করবো, আমরা আমরা যখনই ইলেকট্রনকে ভাববো, আমরা তখনই ভাববো ইলেকট্রনকে একটা ব্যান্ড হিসাবে, একটা রাবার ব্যান্ড ভাববো, রাবার ব্যান্ড টেনে ধরেছি, ওই ওই পুরো ব্যান্ডের মধ্যে যে কোনো জায়গায় থাকতে পারে, ইলেকট্রন একটা ব্যান্ডের মধ্যে যে কোনো জায়গায় থাকতে পারে। আমি বলতে পারবো না যে কোন পয়েন্টে আছে, ঠিক আছে? আমরা যে এতক্ষণ ধরে এইটা বার করলাম, এই যে ইকুয়েশনটা বার করলাম, এইটা আমার কি কাজে লাগবে? এটা আমার প্রবাবিলিটি বার করতে সাহায্য করবে যে ওইখানে কতগুলো ইলেকট্রন আছে বা ইলেকট্রন থাকার প্রবাবিলিটি কি কোন একটা পার্টিকুলার এনার্জি লেভেল। দেখো এইখানে এনার্জি লেভেলটা আমার কাছে, যেমন আমি জানি না তো এখানে কত এনার্জি লেভেল আছে জানি না, সেটা তো জানা নেই। T1 × T3 যা খুশি তাই হবে, সেই অনুযায়ী আমি ওখানে বসাবো, বসিয়ে বার করবো, ঠিক আছে? তো এই তিনটে কনসেপ্ট কিন্তু মাথায় রাখবে যে হোয়াট ইজ ফার্মি ডিরাক ফাংশন, ফার্মি ডিরাক ফাংশনের ক্ষেত্রে ফার্মি লেভেলটা কি, ফার্মি লেভেলের পরে আসে হচ্ছে তোমার এই যে কনসেপ্ট অফ এই যে নাম্বার অফ ইলেকট্রন প্রেজেন্ট ইন এ ভলিউম, সেখান থেকে আমাদের বের হচ্ছে এনার্জি, এই ইলেকট্রন ডেনসিটি, আর ইলেকট্রন ডেনসিটি তোমার ওই ফার্মি ডিরাক ফাংশনটার সঙ্গে প্রপোর্শনাল, প্রোবাবিলিটি ফাংশন, এটা যেটা প্রবাবিলিটি ফাংশন মনে রাখো সবসময়, দিস ইজ আ প্রবাবিলিটি ফাইন্ডিং ফাংশন, প্রবাবিলিটি, প্রবাবিলিটি, এটা তো ইনভার্সলি হতে পারে, এটা তো ইনভার্সলি হতে পারে যেহেতু 50% ওটা না, ব্যাপারটা হচ্ছে এইরকম, যত ডেনসিটি বাড়বে তত ভাড়ার প্রবাবিলিটি বাড়বে। যদি কোন একটা অ্যাটমের মধ্যে তুমি ভাগ বলছো যে বেশি পরিমাণ ইলেকট্রন আছে, যদি বেশি ইলেকট্রন থাকে তাহলে কি হবে, পাওয়ার এটাও বাড়বে, বুঝতে পারলে কি বলতে চাইছি? তাহলে স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ঠিক আছে স্যার, ডেনসিটিটা তো এটা হচ্ছে কি ব্যাপার। এই তিনটে ব্যাপার আমার তোমাদের বলার ছিল, দেখো তোমরা বুঝতে পেরেছো কিনা, এখানে অনেক কিছু বলা যায় বাট আমি অত কিছু বলবো না, এরপরে বললে আর ঢোকানো যাবে না। তো তোমরা এটা একটু নোট করো, পরের পার্টটা আমি বলছি পর। কতগুলো ইলেকট্রন আছে সেটা কার উপর ডিপেন্ড করবে, এনার্জি লেভেলের উপর ডিপেন্ড করবে, যে স্তরটা ডিফারেন্স অফ এনার্জি ডিফারেন্স, এইগুলো ব্যাপারগুলো ঠিক মতো ধরতে হবে, তাহলে কিন্তু করতে পারো, তাহলে হবে না। এইটা মনে রাখবে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ডেনসিটি অফ স্টেট কি জিনিস তোমাদের এখনো পর্যন্ত পরীক্ষায় কোনোদিন জিজ্ঞেস করেনি, বাট দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্টস, ডেনসিটি অফ স্টেট কি জিনিস, ঠিক আছে? সবসময় মনে রাখবে এনার্জি ডেনসিটি মানে ডেনসিটি অফ ইলেকট্রন ইজ এ কনস্ট্যান্ট, দিস ইজ আ কনস্ট্যান্ট প্যারামিটার, এটা সবসময় মনে রাখবে, এটা একটা কনস্ট্যান্ট প্যারামিটার, কিন্তু দেখো এখান থেকে কিন্তু আসছে একটা কনস্ট্যান্ট প্যারামিটার, ঠিক আছে? আর এই কনস্ট্যান্ট প্যারামিটারটার উপরই কিন্তু ডিপেন্ড করে আছে, মানে তুমি বলতে পারো যে কনস্ট্যান্ট যদি বাড়ে, মানে যদি রোহির ভ্যালুটা চেঞ্জ হয় তাহলে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং অ্যান ইলেকট্রন উইল অলসো ইনক্রিজ। আমি এখানে যদি এটাকে কনস্ট্যান্ট বলছি, না নিচে আসবে না, ভালো করে বোঝো, তুমি এইভাবে দেখো রোহিটা হচ্ছে একটা জায়গায় ইলেকট্রন থাকার ডেন্সিটি, রোহি যদি বাড়ে ধরো একটা জায়গায় বেশি ইলেকট্রন আছে, তাহলে একটা জায়গায় যদি বেশি ইলেকট্রন থাকে তাহলে তার প্রবাবিলিটি অফ ফাইন্ডিং অ্যান ইলেকট্রনও তো বাড়বে, ওই জন্য দুটো প্রপোর্শনালিটি ইনভার্স সেইভাবে নয় কিন্তু, ভালো করে বলছি, হ্যাঁ বুঝতে পারি, ডায়মন্ডটা কি অবদান অন্য ভাবলে হবে না, ফেটে যাবে পুরো, অন্যভাবে হবে না, অন্য ভাবলে হবে না কিন্তু, তবে আবার ডাক দিয়ে দিচ্ছে বলে অনেক আছে ভাববে, এটা 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 নেই, দেখো অনলাইনে যারা পড়ছো অনেকে তো ঘুমিয়েই পড়েছে মনে হয়, আছি ঠিক আছি স্যার, এনার স্যার এনার্জি ইন্টারভালটা ওই ডি এর গ্যাপটা বোঝাচ্ছে, তাই তো? হ্যাঁ গ্যাপটা স্যার। একটা কোশ্চেন ছিল,
এখানে কতগুলো গ্যাপ যত বাড়বে বেশি ইলেকট্রন থাকবে, গ্যাপ যদি ছোট হয় ইলেকট্রন কম থাকবে। বলো স্যার, বলছিলাম ডিটা কি মানে সব লেভেলের ক্ষেত্রে, সব লেভেলের গ্যাপের ক্ষেত্রে সেম হবে না, ডিটা ডিফারেন্ট হবে? তো ডিটা ডিপেন্ড করবে, এটা ভ্যারিয়েবল প্যারামিটার, ডিটা কত ধরবে সেটা তুমি ডিসাইড করতে পারবে, এনার্জি ডিফারেন্সটা কত হবে সেটা ডিপেন্ড করবে তোমার এই যে 1 2 3 এর ভ্যালুর উপর, যে এনার্জি গুলো ক্যালকুলেট করা যায়। ঠিক আছে, ওই এনার্জি এনার্জি বার করার একটা ফর্মুলা আছে, তুমি প্রত্যেকটা লেভেলে কত এনার্জি হয় এই তিনটে আমাদের দরকার, এইগুলো আমার জানা দরকার আছে, ব্যাস বাকিগুলো আমার ডেস্কে অফ টেপট বলে দিয়েছি আর কিছু বলা দরকার। তো এইখানে হচ্ছে এই ব্যাপার। আচ্ছা, তো এরপর দেখো আমাদের যেটা বলতে হবে আগের দিন, সেটা হচ্ছে ড্রিফ্ট কারেন্টের ব্যাপারটা বলতে হবে। ড্রিফ্ট কারেন্ট বা ড্রিফ্ট কারেন্ট বলো বা ড্রিফ্ট ভোল্টেজ বলো, ব্যাপারটা বলতে হবে। দেখো তোমাদের ফর্মুলা মনে আছে, P equal to কি হয়, MF, এটা পড়ে যাও, ফোর্স ওই F equal to MF টাকে আমি P equal to MF বলি, ফোর্স equal to মাস ইনটু অ্যাক্সেলারেশন। দেখতে পারো তো, দেখো এইখান থেকে আমি একটা সিনোনিম ড্র করতে চেষ্টা করলাম। ঠিক আছে, একটা ইলেকট্রনের ক্ষেত্রে ফোর্স কিভাবে ডিফাইন করা হয় জানা আছে, একটা ইলেকট্রনের ক্ষেত্রে ফোর্স কিভাবে লেখা হয়, একটা ইলেকট্রনের যদি ফোর্স লেখা হয় ই ইনটু স্মল ই দিয়ে লেখা, ফোর্স ফোর্সকে যখন আমি ইলেকট্রনের ক্ষেত্রে লিখবো তখন ই ইনটু ক্যাপিটাল ই দিয়ে লেখা হয়, সেখানে ইটা হচ্ছে গিয়ে চার্জ অফ ইলেকট্রন, আর স্মল ই ক্যাপিটাল ইটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড ইনটেনসিটি, ফিল্ড ইনটেনসিটি। ঠিক আছে, একটা ইলেকট্রনের ক্ষেত্রে ফোর্স কে আমরা ই ইনটু স্মল ই দিয়ে লিখতে পারি, মাসটাকে যদি আমি লিখি মাসটাকে মাস অফ ইলেকট্রন লিখছি, আর অ্যাক্সিলারেশনটাকে ধরো আমি ফর এক্সাম্পল কি লিখবো, এফ দিয়ে লিখছি, সো এফ সমান সমান এমই। ঠিক আছে, তোমাদের কাছে আমি একটু পাঁচ মিনিট একটা ব্রেক নিচ্ছি, দাও এক মিনিট। তো এইটা দেখো আমরা এখানে কি পেলাম, অ্যাক্সিলারেশন সমান সমান কি পেলাম, স্মল ই ইনটু ক্যাপিটাল ই, এই স্মল ই ইনটু ক্যাপিটাল ই বাই এম ই, তাই তো? ধরো একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে ধরো ইলেকট্রন এরকম ভাবে মুভ করছে, তাহলে এক্ষেত্রে আমরা কোন ভেলোসিটিটা নেবো, অ্যাভারেজ ভেলোসিটিটা নেবো না, যখন যখনই আমি কোনো কন্ডাক্টরের মধ্যে দিয়ে ধরো কোনো কণার মুভমেন্ট ক্যালকুলেশন করবো সবসময় আমরা অ্যাভারেজ ভেলোসিটি নেবো, ইনিশিয়াল ভেলোসিটি প্লাস ফাইনাল ভেলোসিটি ডিভাইডেড বাই টি। ঠিক আছে, ইনিশিয়াল ভেলোসিটি প্লাস ফাইনাল ভেলোসিটি ডিভাইডেড বাই টু, সো এইটা হয়ে গেল আমাদের কাছে, একটা ধরো ইলেকট্রন এদিক দিয়ে মুভ করছে তার অ্যাভারেজ ভেলোসিটি অফ দ্য পাথ যেটা আমাকে বার করতে হবে, এই অ্যাভারেজ ভেলোসিটিটাই আমরা কি লিখে থাকি বলো, মনে আছে এই অ্যাভারেজ ভেলোসিটিটাকে কি দিয়ে লিখি, অ্যাভারেজ ভেলোসিটিটাকে ডিপ ভেলোসিটি দিয়ে লিখি। ঠিক আছে, ডিপ ভেলোসিটি, ডিপ ভেলোসিটি এখানে কি করে করবো দেখো, একটা পয়েন্ট আমি একটু অ্যাড করছি এখানে,
তো জাস্ট একটা হেডিং দাও, তাহলে ডিপ ভেলোসিটি কত হচ্ছে বলো? এইটাই তো ডিপ ভেলোসিটি বললাম, এইখানে অ্যাক্সিলারেশন বেরিয়েছে, এইখানে ভেলোসিটি বেরিয়েছে, এটাকে কিভাবে রিপ্লেস করতে পারে? ডিবি এইখানে আমি তো ডাইরেক্টলি এফ এর স্পিড লিখতে পারি, তো দেখো আমি বলছি অ্যাক্সিলারেশন এফ সমান সমান ভি ইনটু টি লেখা যায় না, সরি ভি বাই টি লেখা যায় না, যেখানে ভিটা হচ্ছে ভেলোসিটি, টিটা হচ্ছে টাইম। তুমি এইখান থেকে কি কি দেখতে পাচ্ছ? এইখান থেকে যেটা দেখা যাচ্ছে দ্যাট ইজ ইকুয়াল টু ই ইনটু ক্যাপিটাল ই ডিভাইডেড বাই এম ইনটু ই, তাহলে ক্যাপিটাল ভি এর ভ্যালু কত আসছে? ই ইনটু ক্যাপিটাল ই ডিভাইডেড বাই এম ইনটু টি, ঠিক আছে? তাহলে এখানে তুমি যদি বসাও কত হচ্ছে, ভিডি ইজ ইকুয়াল টু ভি বাই টু, ভিটা কত, ভিটা হচ্ছে ভেলোসিটি, ভেলোসিটিটা কত হবে, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি তুমি ধরে নাও, যে কোনো একটা অ্যাভারেজ, এটা অ্যাভারেজ ভেলোসিটি, অ্যাভারেজটা আমরা বার করছি, যেটা আমার কাছে ভিডি, ভি এর জায়গায় কত বসাবো, ই ইন্টু ক্যাপিটাল ই ভি বাই এম ই, ঠিক আছে? এখানে টিটা কি বলতে, টিটা হচ্ছে কোলিশন টাইম, কোলিশন টাইম মানে ধরো একটা কোলিশন হওয়ার পর সেকেন্ড কোলিশন হতে কত সময় লাগে, ফার্স্ট কোলিশনের পর সেকেন্ড কোলিশন হতে কত সময় লাগে, পর পর দুটো ধাক্কা খাওয়ার মাঝের গ্যাপকে বলা হয় কোলিশন টাইম। একটা ইলেকট্রন এদিক থেকে এদিকে মুভ করবে কেন, ধাক্কা খাওয়ার পরেই তো করবে, পরে এখান থেকে জার্নি শুরু করেছে, এইখানে এসে কি হয়েছে, ধাক্কা খেয়েছে, তারপরে ওইদিকে গেছে, ধাক্কা খাবে বলেই তো সে মুভমেন্ট করবে, নাহলে ধাক্কা হবে কি করে, মানে এইখান থেকে এই পর্যন্ত যেতে তার কত সময় লেগেছে, টি সময় লেগেছে, কম করা করতে ফিক্সড হবে না, ধাক্কা পাওয়ার পর হ্যাঁ আস্তে আস্তে কমবে, যত ধাক্কা খাবে তত এনার্জি রিলিজ। তাহলে দেখো এখানে কত আসছে, ভিডি সমান সমান এইখান থেকে পি টি বাই টু এম ই ইন্টু ক্যাপিটাল ই, ঠিক আছে? ইলেকট্রন ইলেকট্রন ধাক্কা খাচ্ছে, ইলেকট্রন ইলেকট্রন ধাক্কা, তো ভিডি সমান সমান আমরা কি লিখতে পারি, এখানে একটা কনস্ট্যান্ট লেখা হয় মিউ ইনটু ই হিসাবে, ঠিক আছে? অথবা এরম ভাবে ভিডি ইকুয়াল টু মিউ ই, তাহলে কত বেরোচ্ছে, মিউ সমান সমান কত বেরোলো, ভিডি বাই ই লিখতে পারছি, অথবা বলো কত বেরোলো, ইটি বাই টু এম ই, তাই না? দেখো ইটি বাই টু এম, ঠিক আছে? তো এইটা হয়ে গেল আমার কাছে মিউ, হোয়াট ইজ মিউ, মিউ মানে হচ্ছে প্রবিলিটি, মিউ মানে হচ্ছে কি, মিউ মানে হচ্ছে প্রবিলিটি। তো এইরকম ভাবে আরো বেশ কিছু ফর্মুলা আমি তোমাদেরকে এবার থেকে প্রুফ করে দেখাচ্ছি, পর 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 প্রুফ করছি, একটু জিনিসটা দেখতে থাকো, ঠিক আছে? তো ফার্স্ট টার্ম আমরা যেটা বার করলাম সেটা হচ্ছে মোবিলিটি অফ ইলেকট্রন, এটা একটা নোট করবে, মোবিলিটি অফ ইলেকট্রন কি করে বেরোলো, মোবিলিটি অফ ইলেকট্রন, এটা হচ্ছে ফার্স্ট ইকুয়েশন, এটা হচ্ছে ফার্স্ট ল, এই ফর্মুলা থেকে তোমাদের অঙ্ক আসতে পারে, এটা তোমরা নোট করবে। আগে স্লাইড, এইখানে যে ভিটা লিখেছি এটা হচ্ছে ভেলোসিটি, বাট নট ড্রিফট ভেলোসিটি, এইটা হচ্ছে ড্রিফট ভেলোসিটি, যেটা অ্যাভারেজ ভেলোসিটি, এইটাই হচ্ছে ড্রিফট ভেলোসিটি, কত
কটা বাজে? 11টা বাজে। এখনো দুটো গ্রুপ করা থাকে, তোমরা আলটিমেটলি ফাইনাল ফর্মুলাটা মনে রাখলেও পারো, খুব মনে না থাকলে ফাইনাল ফর্মুলা মনে রাখতে থাকলে। স্যার ওই ডিপ ফেলোসিটাকে মানে ওই অ্যাপ্লাইয়ের ভোল্টেজ হিসেবে কি করে ভাবা যায়? এই তো এই যে ই বেরিয়েছে, ই তো ইলেকট্রিক ফিল্ড ইনটেন্সিটি, এই ইলেকট্রিক ফিল্ড ইনটেন্সিটি কে অ্যাপ্লাইড ভোল্টেজ হিসেবে লিখতে চাইলে তুমি লিখতে পারবে ভি বাই এল, যেখানে এটা হচ্ছে অ্যাপ্লাইড ভোল্টেজ, অ্যাপ্লাইড ভোল্টেজ লেন্থ। দেখো আপাতত ধরে নাও এরকম ব্রাউনিয়া মশানো হয় কোন দিক ঠিক থাকে, তুমি ঠিক বলতে পারবে না কোন দিকে আছে, আর তোমাকে ক্যালকুলেশন করার সময় তো একটা রুট ধরতে হবে, তো তুমি করতে পারবে না। হ্যাপাজার্টই হয় এরকম, মানে এত সুন্দর হয় না কিন্তু হ্যাপাজার্টই হয়, এরকম মানে যাচ্ছে এদিকে উল্টো দিকে ধাক্কা লাগছে। হ্যাঁ মোশনটাকে ডিটারমাইন করা যাবে এরকম মোশনটা হবে। এবার দেখো নেক্সট, নেক্সট হচ্ছে তোমরা অলরেডি জানো পয়েন্ট ফর্ম অফ ওহমস ল, এটা প্রুফ করার দরকার আছে? বি ইজ ইকুয়াল টু আই ইন টু আর, আর এর জায়গায় তুমি বসাবে হচ্ছে রো এল বাই এ, তাহলে এখান থেকে তোমার কত বেরিয়ে আসবে? বি বাই এল ইজ ইকুয়াল টু আই বাই এ, আর এখানে ওয়ান বাই রো, ওয়ান বাই রো কে তুমি লিখবে হচ্ছে সিগমা, ভি বাই এল কে তুমি লিখবে হচ্ছে ই, আর আই বাই এ কে তুমি লিখবে হচ্ছে জে, ঠিক আছে? তাহলে জে ইকুয়াল টু সিগমা ই, এটা হচ্ছে আর একটা ফর্মুলা, পয়েন্ট পয়েন্ট ফর্ম অফ ওহমস ল বলা হয়, যেখানে জে টা হচ্ছে কারেন্ট ডেন্সিটি, কারেন্ট ডেন্সিটি, কারেন্ট ডেন্সিটি মানে হচ্ছে কারেন্ট পার ইউনিট এরিয়া আই বাই এ, ই মানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইনটেন্সিটি, ইলেকট্রিক ফিল্ড ইনটেন্সিটি, ফিল্ড ইনটেন্সিটি, ইলেকট্রিক ফিল্ড ইনটেন্সিটি মানে হচ্ছে ভি বাই এল, অ্যাপ্লাইড ভোল্টেজ বাই লেন্থ, অ্যাপ্লাইড ভোল্টেজ
by length. Now what about sigma? Sigma is current density. Sigma conductivity. Sigma is conductivity. Conductivity one is 1 by resistivity. 1 by resistivity. স্যার ভি ইকুয়ালস টু আর আই লেখা অ্যাকচুয়ালি উচিত মানে ভি ইকুয়ালস টু আর আই লেখা অ্যাকচুয়ালি উচিত বাকি বাদ দিয়ে কত চিন্তা ভাবনা করে লাভ নেই আমাদের এই ফর্মুলা গুলো শুধু কাজে লাগবে আমার বাকি আর অন্য কিছু কাজে লাগবে না আমি জাস্ট প্রুফ করার জন্য ছটাপট করছি তাহলে আমি এখানে ধীরে ধীরে করতেই করতাম আমি এটা নিয়ে এক ঘন্টা কাটিয়ে দিতে পারতাম এখানে একটা কোশ্চেন করেছিল আর কি একবার ওই জন্য আর কি বললাম ও তুমি যখন কোশ্চেন করবে তখন এরকম লিখবে i প্রপোর্শনাল টু v তাহলে i ইজ ইকুয়াল টু 1 বাই r ইনটু v এটা হচ্ছে কনস্ট্যান্টটা ঠিক আছে ওহমস ল জানো তো ওহমস ল কাকে বলে বলো বলো জানা ভুলে গেছো ভেরি গুড এটা হচ্ছে সব থেকে ভালো অ্যান্সার জানো তো মনে রাখবে যে কারেন্ট ইজ প্রপোর্শনাল টু ভোল্টেজ ঠিক আছে উইথ আদার ফিজিক্যাল কন্ডিশন রিমেইনিং কনস্ট্যান্ট তো এইখানে যখন প্রপোর্শনালিটি তাহলে তুমি এতগুলো বুঝলে কি করে এতক্ষণ ধরতে পেরেছো কি বলেছি যখন এই প্রপোর্শনালিটি সাইনটা তুলতে হচ্ছে তখন আমাকে একটা কনস্ট্যান্ট ইন্ট্রোডিউস করতে হচ্ছে সেটাকে বলা হয় 1 বাই আর ঠিক আছে তো ওহমস ল যখনই বলবে তখন এই স্টেটমেন্টটা লিখবে ঠিক আছে ওই ভি ইকুয়াল টু আই আর লিখবে নাকি ওইটা হচ্ছে স্টেটমেন্ট তারপর হচ্ছে মানে ফর্ম যেটা তুমি ডিরাইভ করছো ডিরাইভ ফর্ম ঠিক আছে স্যার ওখানে 1 বাই আর না লিখে কন্ডাক্টিভিটি ওখানে কেন লিখবেন এইবার দেখো এইবার একটা ব্যাপার আছে সেইটা হচ্ছে গিয়ে এই দুটো তো বেরোলো আর একটা আমাকে বার করতে হবে সেটা হচ্ছে কারেন্ট ডেন্সিটি কত বেরোলো জে সমান সমান বলো সিগমা ইন্টু ই বেরোলো তাই তো আই কে এখান থেকে আই বাই এ লেখা যায় তো সিগমা ইন্টু ই মানে আই ইজ ইকুয়াল টু সিগমা ইন্টু এ ইন্টু ই ঠিক আছে ঠিক আছে এইবার এটা তো একটা ফর্ম হলো এটা একটা ফর্ম আছে আর একটা ফর্ম আছে জানো আই ইজ ইকুয়াল টু একটা ফর্ম কি লেখো এন ইন্টু ই ইন্টু এ বিডি বিডি ঠিক আছে এইখানে দুটোর মধ্যে সম্পর্ক আছে দুটোর মধ্যে সামঞ্জস্য আছে এবার এই দুটো সামঞ্জস্য থেকে আমরা একটা জিনিস লিখতে পারি এই ফর্মুলাটা জানো তো নিচের ফর্মুলাটা দু নম্বরটা দুটোকে আমি ইকুয়েট করতে পারি দুটোকে যদি ইকুয়েট করো তাহলে কি পাবো দেখো সিগমা এ ই ইজ ইকুয়াল টু এন ই এ বিডি রাইট দেখো সিগমা এ ই ইজ ইকুয়াল টু এন ই এ বিডি জায়গায় লিখবো মিউ ইন্টু ই বিডি সময় মিনি মিউ ইন্টু ই লেখা যায় তাহলে ই কাটলো এ কাটবে ঠিক আছে সিগমা ইকুয়াল টু কত হচ্ছে এন ই মিউ এনি নিউ বাকি সব টার্ম জানো তো এটা আরেকটা ইকুয়েশন এই যে কন্ডাক্টিভিটির সঙ্গে মোবিলিটির সম্পর্ক এটা যে কন্ডাক্টিভিটির সঙ্গে মোবিলিটির সম্পর্ক এন আর ই এটা আলাদা না একসাথেই লিখছে এখানে হ্যাঁ এন তাহলে কি এন এন তাহলে কি এখানে কি বলছো নাম্বার এন বলি কি এখানে এন বলতে কি বোঝাচ্ছে বুঝতে পারলাম না নাম্বার বুঝলে সাম সিগমা ইকুয়াল টু এন ই মিউ তাহলে এন বলতে এখানে কি বোঝাচ্ছে নাম্বার অফ ইলেকট্রন এনটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস আর ইটা স্যার ইটা হচ্ছে চার্জ অফ ইলেকট্রনস এ হচ্ছে এরিয়া ভিডি হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন দিস এই পয়েন্ট ডিপ ভেলোসিটি
এইটাকে তুমি একটু ছড়িয়ে লিখতে পারো, এইটাকে তুমি একটু ছড়িয়ে লিখতে পারো এরকম ভাবে, এন ইন্টু ই ইন্টু এ ইন্টু মিউ ইন্টু ই, এম ই এম ইউ এরকম লিখতে পারো, ঠিক আছে, এম ই এম ইউ এরকম লেখা, ঠিক আছে। এইটা থেকে আমার কি কাজে আসে, এইটা থেকে আমি হোলের জন্য কারেন্ট আর ইলেকট্রনের জন্য কারেন্ট আলাদা করে বার করতে পারি। এখানে তুমি যদি ইলেকট্রনের জন্য কারেন্ট আই ই বার করতে চাও তাহলে কত হবে, এনটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন, এন ই হয়ে যাবে, এনটা এন ই হয়ে যাচ্ছে, এন ইটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন, ঠিক আছে। ই এ সেম থাকবে, মিউ ই হবে, মিউ ইটা হয়ে যাবে, মিউটা হয়ে যাবে মিউ ই, মোবিলিটি অফ ইলেকট্রন, আর ইলেকট্রিক ফিল্ড ইনটেনসিটি ইটা সেম থাকবে। হোলের ক্ষেত্রে যদি বার করো এন পি ই এ জেনে থাকবে যে মিউ ই ইজ গ্রেটার দ্যান মিউ পি, মোবিলিটি অফ ইলেকট্রন ইজ গ্রেটার দ্যান মোবিলিটি অফ হোল। এটা কেন হয় ভালো করে বুঝবে, যখন কোন ইলেকট্রন যখন কোন মোবাইল চার্জ হয়ে থাকে, ইলেকট্রন মোবাইল চার্জ হয়ে থাকে, কন্ডাক্টরের ক্ষেত্রে আমরা কি দেখেছি ক্লাউড ফর্মে ইলেকট্রন এক্সিস্ট করে, তাই তো? তাহলে ক্লাউড ফর্মে থাকার জন্য ইলেকট্রন কিন্তু ফ্রিলি মুভ করতে পারে, এক নম্বর কন্ডিশন। কিন্তু হোলের মুভমেন্টের প্রবলেমটা কোথায় আছে, হোল কখন মুভমেন্ট করে, যখন একটা ইলেকট্রন একটা হোলে গিয়ে ড্রপ হয় তখনই উল্টো দিকে হোলের ট্রাভেলটা হয়, তার মানে হোল ইজ অলওয়েজ বন্ডেড বাই অ্যান অ্যাটম, হোল সবসময় একটা ইলেকট্রনের মুক্ত হওয়ার উপর ডিপেন্ড করে, মানে অ্যাকচুয়ালি এই ইলেকট্রনটা এদিক থেকে এদিকে গেলে তবে তো এখানে হোলটা ক্রিয়েট হবে, আদারওয়াইজ হোলের মুভমেন্ট পসিবল নয়। এই মুভমেন্টটা কার জন্য বলছি, যেখানে ধরো কোভ্যালেন্ট বন্ডিং আছে, আয়নিক বন্ডিং আছে, এই সমস্ত কে, দ্য সেম থিং ইজ নট অ্যাপ্লিকেবল ফর হোলস, সেম থিং ইজ নট অ্যাপ্লিকেবল ফর ইলেকট্রনস। ধাতুর ক্ষেত্রে কি হয়, মেটালের ক্ষেত্রে কি হয়, মেটালিক বন্ড থাকে, সেটাই কিন্তু এইভাবে ইলেকট্রনের ট্রান্সফার হয় না, কিন্তু ইলেকট্রন কিন্তু সেপারেটলি অ্যাজ এ ক্লাউড ফর্ম এক্সিস্ট করে। কন্ডাক্টরের ক্ষেত্রে তুমি যদি মোবিলিটি চেক করতে দাও ইলেকট্রনের জন্য সেটা অনেক বেশি হবে, কারণ ইলেকট্রন কোনো একটা পার্টিকুলার অ্যাটমের সঙ্গে বন্ডে পার্টিসিপেট করে নেই, যেখানে হোলটা আছে, হোলটা যখনই তুমি চেঞ্জ করতে হবে, হোলে যখন লোকেশন চেঞ্জ হবে তখন কিন্তু এটা হবে। দুটো ধর্মই কিন্তু আলাদা, ওখানে বন্ডিং টাইপটা আলাদা, এখানে বন্ডিং টাইপটা আলাদা, দুটো ভালো করে বুঝে ব্যাপারটা। তুমি যখনই হোলের ফ্লো এর কথা বলবে, হোলের ফ্লো বা এই ব্যাপারটা তখনই আসে যখন আয়নিক বন্ডিং অথবা কোভ্যালেন্ট বন্ডিং এর ব্যাপার আসে, বন্ডিং এর টাইপটা চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই জন্য তো স্লোটা বেশি, ওই জন্য তো হোলের ফ্লোটার মোবিলিটি কম, তো মোবিলিটি মানে কি, কে আগে ফ্লো করতে পারবে, ইলেকট্রন আর হোলকে ছেড়ে দিলে কে আগে মুভ করতে পারবে, এটা অ্যাকচুয়ালি এইভাবে বোঝা উচিত যে বন্ডিং অনুযায়ী সেটা ভ্যারি করবে। যদি আমার কাছে ধাতব বন্ধন থাকে, মেটালিক বন্ড থাকে, তাহলে একরকম ফ্লো হবে, যদি মেটালিক বন্ড না থাকে, আয়নিক বা কোভ্যালেন্ট বন্ডিং থাকে, তাহলে তার সাথে আলাদা হয়ে যাবে, ঠিক আছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে রাখবে এটা। আচ্ছা স্যার, তার মানে এটা মেটালিক বন্ডিং এর উপর নির্ভর করে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এটা বন্ডিং এর উপর ডিপেন্ড করে হচ্ছে কিন্তু, ঠিক আছে। তাহলে এখান থেকে তুমি আলটিমেটলি আইডিয়া বুঝতে পারছো যে আইইটা যেহেতু প্রপোর্শনাল টু মিউ ই, আর আইপিটা যেহেতু প্রপোর্শনাল টু মিউ পি, এবং এই সম্পর্কটা যেহেতু ট্রু, তাহলে আমরা কি বলতে পারি, আইইটা গ্রেটার দ্যান আইপি বলতে পারি, কারেন্ট ডিউ টু ইলেকট্রন ইজ গ্রেটার দ্যান কারেন্ট ডিউ টু হোল, এই সমস্ত ফর্মুলা পরে কিছু হয়ে গেল। তোমাদের ফার্স্ট পার্টটা এই পর্যন্ত, সেকেন্ড হাফে পরের পার্টটা বলি, এই পর্যন্তই হজম করো, অনেক কিছু বলেছি, অনেক কিছু ফর্মুলা তৈরি হয়ে গেছে।
22 পাতা লিখে ফেলেছি, তো এই পর্যন্ত আজকে থাকলো ফার্স্ট পার্টটা। সেকেন্ড পার্টে আমি তোমাদের লিংক পাঠাবো, 2:10-15 নাগাদ জয়েন করবে সবাই, ঠিক আছে? 2:10 স্ক্রিনশট নিতে বলুন স্যার, যেখানে আছে মানে একসাথে করলাটাই ভালো হবে। ট্রান্সডিউসারের যে প্র্যাকটিস সেটটা বলছিলেন সেটা রেডি হয়নি? হয়নি তো ফার্স্ট স্টেপটা আমরা এখানে শেষ করলাম। থ্যাংক ইউ।